দলি মুসলমানেরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দলি মানুষের জাহান্নামের মধ্যে দিয়ে জিকির করব মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين دوني মানুষ যারা জমিন এতিম মিসকিনের হক মারিয়া তুমি গাইছলা যত বড় নেতা হও দেওয়ান বাকির মত ইন্ডাস্ট্রি ওয়ালা নেতা হও না কেন এমন কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হও না কেন ডোনাল্ড ট্রাম্প হও না কেন বিশ্ববিখ্যাত জালিম ইসরায়েলের প্রেসিডেন্ট হও না কেন প্রত্যেকজন কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে যে জিকির করব মা সালাকাকুম ফি সাকার হে ধনী ব্যক্তিরা তোমাদেরকে কোন কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হলো প্রত্যেকজন জাহান্নামী জবাব দিবে দুইটা এক নম্বর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين اي مره পরওয়ারদিগার আলম اي رب العالمين দুনিয়ার জমির মধ্যে এতিম মিসকিনদের আমরা খাইতে দেই নাই এতিম মিসকিনের হক আমরা দুনিয়া আত্মসাৎ করেছি আর ফাসক তো নামাজ পড়ি নাই হুক নাউযু বিল্লাহ وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في آية أخرى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ডানা যদি হইত আমরার উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شمارته আজকের দিনে মাহফিলের মহতরম সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা
السلام عليكم ورحمة الله تعالى وبركاته. আবার দুস্থ খল্লার আমার বুজুর্গ খল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আহুরি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা আপনার আমারে দীর্ঘক্ষণ সময় থাকিয়া তিনি কথাগুলা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমি এক গুনাহগারকে আপনার দাওয়াত করেছেন যে নাম দেব হইছে প্রধান অতিথি, এটা কিচ্ছু নাই, এই পরিমাণ ইলমও নাই, যোগ্যতাও নাই, ও আপনারা দাওয়াত দিন দিনরে খাতিম সামে আয় আইতে লেইটো রাস্তার জাম ঠাও না, আমাদের মাঝে তো ক্ষমতা নাই, টুকটুকি আলাই তোর দাঁড়ায় কারে ঠেলানি যায় না, এত হেরে দিয়ে হাড়ুয়া আরে হাড়ুনি আছো তোর যাও আটে গুলো তো ঠেলা মারতে পারতে সমস্যা আর আরো বিপদে হারাই দিব নি অতটা করি আওয়া প্রায় প্রোগ্রাম মিস মারাও লাগে, কিছু জবরদস্তি প্রোগ্রাম মানুষের দিলাই না আমরা আর মিস মারার বাদে তো এক করে পাপ করলে সত্তর করে খেতে আপনারা কইন না ওই গেছি গে যাবি সেন ও হালত এখন এক প্রোগ্রাম মিস করলে মোটামুটি বোরা করলে সারাত করতাম হয়ে গেছি এর বাদে চেষ্টা করি সব থেকে মূল প্রবলেম হয়েছে নতুন এসব বিয়ে কিছু প্রোগ্রাম রাত দশটা বাদর রাখা এখন দশটা বাদর রাখা রাত দুইটায় প্রোগ্রাম রাখা বারোটায় রাখা এসব বিয়ে আইসে ফোন করি এখন নতুন মাহরিব নামাজ পড়ি এখন ক্ষমতা আছে এই দুইটার প্রোগ্রামে ফোন করি আছে এখন মাহরিব পড়ি ক্ষমতা আছে না হাতির ক্ষমতা নাই অত বদনামি এই তো যাবি রুসাই নাই এক বেমার হয়ে গেছে আর সারা তো এক তালা হয়ে গেছে এখন আমার না দিলেও মানুষের মানুষ না আবাও লাগে না গেলেও না ইলাও ইসে বরাখো আমার রেকর্ড আছে আমার নাম দিয়া প্রোগ্রাম করিয়া লিপলেটো নাম প্রধান অতিথি জাবির হুসাইন সান্দা করছেন ধুমধাম আর বাদে খবর নাই বিয়া নেই ফোন করি এখন আমি জানিও না ডেটও দিছি না মানে আমি ডেট দিছিও না টোটাল আমার জানাও নাই আর বাদেও ফোন করিয়া হইবা হুজুর আইত্রায় এখন কইন আমি কিনা করতাম এটাও এটাও যদি অযোগ্য মানুষে করতো যোগ্যতা সম্পন্ন মানুষ এটা কাম করে দেয় এরপরেও মিস মারা লাগে অত বাদে বদনামি হুজুরে প্রোগ্রাম রাখি আই এরাও ইসে গঠন এর লাগি আপনারা ফেসবুকও দেখা ইউটিউবও দেখা আমার বদনাম শুনে করতে দেই আমার বক্ত হইয়া খেয়ে গালি দেন না গেলে এখানে প্রায় আগ হই আমার বক্ত হইয়া অন্ধ বক্ত সাজিবা না বক্ত আসলে বক্ত যাবো এখানে দোয়া করবেন না হাসান আর অন্ধ বক্ত হইয়া আরো করবে আসুলা বাসার আনি কেন পছন্দ করি প্রত্যেকজন মুমিন দিয়ে আল্লাহ মুক্তি সে মাতিতে পারে মারতে দেন জানি আমি সহ্য করা জানি আমার আল্লাহ আমার ইয়ে ক্ষমতা দিছিল আমি ধৈর্য ধরা দিই ইটা টেনশন নাই যে মানুষের নির্যাতনে ফরিয়া খেয়ে গালি দিলাই মু খেয়ে কিছু হইলি মু আর আত্মহত্যা হইল আল্লাহ হেফাজত ইটা টেনশন আমার নেই এখানে কোটি টাকা যদি আপনি সাইজ লস হয় এরপর সত্যা আল্লাহর কাছে দেয় মানুষের সামনে মাথা মতো এর লাগে প্রত্যেকজন ইনসানে দুনিয়ার জমিনের মধ্যে ওলা নিজের জিন্দগি বানাই জানি ওলা বনাই জানি যাইতে আমার কাছ থেকে অন্য কোনো মুসলমানে কষ্ট পাইতো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে জন্নত টুকরা খান বসার তৌফিক দিছে এর লাগি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্ত খল্লার বুজুর্গ খল নসিহত শুনতাম দরকার আমরা প্রত্যেকজন মানুষের দিনর নসিহত শুনত নিজের ইমানের ব্যাটারি চার্জ দিত এখান জরুরি ইমানের ব্যাটারি যদি ফিউজ হয়ে যায় চার্জ থাকে না তাহলে মানুষ দুর্বল হয়ে যাব গিয়া গুমরা হয়ে যাব গিয়া এর লাগিয়ে আল্লাহ অন্তরে খান প্রত্যেক ইনসান দিছে মানুষ এই অন্তরে খান সবসময় জিকির দিয়া কোরআন করিম তিলাওয়াত দিয়া সিজদা দিয়া মানুষের ভালো খাজ ও খাম দিয়া জিন্দা রাখত এখান জরুরি এক ইনসান এর লাগিয়ে আমরা দিনের মহফিল হল করাই দিনের মহফিল আইলে ফায়দা আছে গেলেও ফায়দা আছে এর লাগিয়া দিনের মহফিল দেখানো আমরা এখানে হাজির দিতাম ইনশাআল্লাহ আর জোরে করি ইনশাআল্লাহ আত্মার চাইতে আত্মা কোনো আলিমে নসিহত করলে শোনার চেষ্টা করতাম আমল তো আল্লাহ করায় বন্দা তার ব্যক্তিগত শরীরের শক্তি দিয়ে আমল করতে পারতো না যদি আল্লাহ আমল না করে হেদায়ত দেনেওয়ালার জাত আল্লাহ সে ইমানদার হইতো সে ইমানদার না সে হেদায়ত ফাইত সে ফাইতো না এটা ফাইসালা আল্লাহ ঠাই আমরা দায়িত্ব আমরা মানুষের বুঝান এগুলো এক মুমিনের রূপে ফরদে আইন আর এক মুমিন দেহে জমিনও বুঝাইতো এর লাগে আমরা প্রতিজন মুসলমানে আর এক মুসলমানের বালা জিনিস দিয়ে বুঝাইতাম খারাপ দিই না আজ খালি বর্তমান যে সমাজে আমরা সামনে আদিছে এই সমাজে যুব সমাজে লুডু খেলা ফ্রি ফায়ার গেম খেলা ক্যারাম বোর্ড খেলা পাবজি গেম খেলা ছাড়া কিচ্ছু বুঝেও আর কিছু বুঝেন কিচ্ছু বুঝে না
এখন তো একটা লকডাউন স্কুল বন্ধ তারার এই খেলায় প্রত্যেকটা যুব সমাজ আছে অথচ এই খেলাটা খেলাইলে গুনাহ কতটুকু আর বা তার ইমান কতটুকু দুর্বল হন হে কতটুকু নাফরমান কোনের গুটি সে জানতো তে আমার মনে হয় না কোনো যুব সমাজ ইমানদারে জীবনে এই জাতীয় খেলারে সাপোর্ট করলো অনেক আগে মোবাইল থেকে ডিলিট করিয়া তৌবা হলো এই বাজার আমরা এখন বিভিন্ন যুব সমাজে বিভিন্ন লাইনে উপকর্মত ব্যস্ত কেউ ড্রাগসের ব্যবসা লইয়া কেউ ফ্যান্সি ডিলের ব্যবসা লইয়া আল্লাহ প্রতিটা মুসলমানদের না যায় হারাম খারবার থেকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন ডর লাগে আজ মসজিদ পয়সা আমার হারামর পয়সা মাদ্রাসার ওয়ালো লাগানোর হারামর পয়সা বিভিন্ন বালা খাজ হারামর পয়সা ব্যবহৃত হয় এর লাগে উম্মত কমিনে হেদায়ত পার না এখন মাটি যদি আমরা তে আপনারা হইবাই তে হুজুর তে মাদ্রাসা চলতো আনি চলতো এর লাগে নবীজিয়ে হইছেন না ভাইখানার থেকে টেকা তুলিয়া মাদ্রাসাত লাগাইতে আজকে যে পরিমাণ অবস্থা জমিন আইসে 100-90% মুসলমানের ঘরে হারাম চলেন এর লাগে দোয়া কবুল হর না আমরা ইবাদত কবুল হর না আমরা সিজদা কবুল হর না জমিন থেকে আজাব দার না গজব দার না এই জালিম মুসল্লত আমরা রূপে মাদারিস সব বন্ধ করে থই দিল এক গুরু আগকইয়া কি আগে মাদ্রাসা সাইড প্রোটোকল বদলাইলা এখন পর্যন্ত 2022 ইংরেজি মার্চ পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী সরকারি মাদ্রাসা চলতো অথচ দ্রুততার আঘাত মাদ্রাসার বোর্ড কুলিয়া স্কুলের সাথে বোর্ড লাগানি হইল এর জন্য দায়ী খারা সরকার না আমরা জবাব দেই আমরা এর লাগে আমরা গুমরা হয়ে গেছি কিয়া আমরা দুনিয়ার লালসে দুনিয়ার লোভ পড়িয়ে আমরা গুমরা হয়ে গেছি এর লাগে আজকে আমরার কাছ থেকে মানুষে ফায়দা পার না মানুষের দিন ভার না আপু আমরা ঠেলা ঠেলি রয়েছে যে জমানাত জালিম মুসল্লত এই জমানাত আমরা হুশ করার দরকার আমরা প্রত্যেকজন মুসলমানের একতা বদ্ধ হইয়া ঐক্যবদ্ধ হইয়া দিনর খাম করা দরকার আজকে আবু ঠেলা ঠেলি করা করে তুমি নদুয়া জমিয়ত লইয়া রয়েছে আহলে সুন্নত লইয়া ঠেলা ঠেলি রয়েছে ইতা তো ঠেলা ঠেলি দরকার আমরা নাই ইতা আলিমুল আওয়া হলে জানো আমার বাগবাড়ি শেখুল হদিস সাহেব আছে বদরপুরের শেখুল হদিস সাহেব আছে বাসান্দির শেখুল হদিস ইতা তাই জানো আমরা ভেদাও হল আমরা রকম মানুষের দিনের কথা বুঝাইতাম দিন ভাই তো মানুষ আমরা ঠেলা ঠেলি করিয়া একজনে ফেসবুকে কমেন্ট করতে করতে একজনে 800 আদিম ফসারায় আর একজনে কমেন্ট করতে করতে জাহান্নামের মুরনিয়া ফসারায় সে সার্টিফিকেট দিল তোমারে আর একজন অলির বিরুদ্ধে তুমি পোস্ট করতায় আর একজন আলিমের বিরুদ্ধে তুমি পোস্ট করতায় তোমার এই আঙ্গুলি কান কিয়ামতর দিন আল্লাহ খাড়া করাইব এই পোস্টটিকে আল্লাহ তোমার সামনে হাজির করব এর লাগিয়া জমিনও এখন আল্লাহ রব্বুল আলমিনের কোরআনে করিমর 7 নম্বর ফারার মধ্যে বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا হে দুনিয়ার ইমানদার মুসলমান হল আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদেরকে জানাইয়া দিই আর তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ঐক্যবদ্ধ হইয়া জমাত বন্দী হইয়া আমি আল্লাহ রসিয়ে দুনিয়ার জমিন মজবুতি সহকারে ধরো টাইট করিয়া ধরো ঢিলা করিয়া ধরিও না প্রত্যেকজন মুসলমান সদরি মজুমদার বড় বুঝিয়া থাকি লইয়া তাহলুকদার তাফাতার থাকি লইয়া যত মুসলমান আরো হইয়েন আজ আমি মুসলমান জমিনের মধ্যে আসো সে সদরি সে বড় বুঝাই তা কোনো পরিচয় সমাজ নাই সমাজ পরিচয় একমাত্র হইয়া থাকলো তুমি আল্লাহর গুলাম আর নবীর উন্মত এটাই তোমার সর্বপ্রথম পরিচয় সদরি বড় বুঝিয়া মজুমদার কোনো নবী তোমারে লকব দেন নাই আল্লাহ কুরআনের মাধ্যমে তোমাকে লকব দেন নাই এটা ব্রিটিশ এই ভারতবর্ষ ধ্বংস করনেওয়ালা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দালাল ব্রিটিশের লকব দেওয়া হোক ঠিক কিনা এই জন্য মুসলমান সদরি লইয়া লড়াই করিও না মজুমদার লইয়া জমিন লড়াই আর দরবার তোমরা জমিনও করিও না একজন উম্মতে জমিনের মধ্যে গুনাহ করেন সেই উম্মতরে আল্লাহর গুলাম কিভাবে বানানি যায় ওই উম্মতর তলে গিয়া কুরআন নামক মেডিসিন লইয়া মেহনত কর হদিস নামক মেডিসিন লইয়া সেই উম্মতর দরওয়াজার মধ্যে গিয়া মেহনত কর আর তুমি মুমিনের তারে পরিচয় দেও ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন তুমি মুমিন আমার ভাই আমিও তোমার ভাই একজন ভাই যদি জাহান্নামের মধ্যে যায় তুমি যদি জন্নতর মধ্যে যাও এই বায়ানির পায়ে পায়ে মহব্বতর কোনো মানে নাই তুমি যখন ভাই জন্নতর মধ্যে যাওয়ার ইরাদা করছো তুমি ভাইয়ে যখন জন্নতর মধ্যে যাওয়ার পরামর্শ ঘটনায় ফাঁস অক্তর নমাজ ফোটায় তোমার লাগার ঘরের ভাই মুমিন তোমার লাগা হামসায়র ভাই মুমিন সেও তো জন্নত যাইত তারও জন্নত যাওয়ার হক আছে এই জন্য তুমি মুমিন হিসাবে তোমার ভাই তারে তুমি দিনের লাইনে বুঝাইয়া ফাঁস অক্তি নমাজি জমিন বানাও তুমি জন্নত গেলে সেও জন্নত যাইব আর যদি তুমি জমিনে জন্নত না যাও ওই মুসলমানটাও যদি কিয়ামতর দিন জন্নত যায় তোমার মেহনতর কারণে তোমার দাওয়াতর কারণে কিয়ামতর ময়দানে সেই মানুষ জন্নত যাওয়ার কারণে আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্নত দিব হই সুবহানাল্লাহ
এটা মুমিনের পরিচয় আজকে নাই মাইকুর আওয়াজ পুত্র জোর করেন জামজাম করেন এর লাগিয়া প্রতিজন মানুষে আমরা টেলাটেলি বাদ দেই টেলাটেলি বাদ দেন সমাজ দেখবা ইনশাআল্লাহ ইসলাম ধর্মে কামিয়াবি পাইব আজকে আমরা তার ইসলামে কামিয়াবি পারনা আই যে পর্যায়ে দিনর মেহনত চলে যদি মানুষে প্রতিটা মাদারিসর মাদারিসে কওমিয়ার হুজুর হলরে মাসাজিদর ইমাম হলরে যদি মানুষে উপযুক্ত মর্যাদা দিয়া যাইতো এত কি হাজার গুণ বেশি দিনর মেহনত জমিনে বেশি হইল রে কও সুবহানাল্লাহ আর হুজুর করি কও সুবহানাল্লাহ আই আমরা মেহনত নাই আমরা একজনে আরেকজনের পিছনে লাগিয়া বই রইছি একজনে আরেকজনের লগে আমরা ঠেলাঠেলিত বই রইছি কিয়া এর লাগে সমাজে কথা নাই এর লাগিয়া শরীয়ত এই জাতীয় কিচ্ছু নাই প্রতিটা মুসলমান আরবি এন আজমি দুই জিনিস আর কিচ্ছু নাই আরবি মুসলমান তোমার ভাই আজমি মুসলমান তোমার ভাই তুমি আরবি মুসলমান অন্ত কি যদি হন এরপরে তোমার ভাই সম্পর্ক তার লগে প্রতিটা মুসলমানদের ভাই হিসাবে সম্পর্ক করেন দিনই লাইনে মেহনত করেন কামিয়াবি পাইব আজ মসজিদ ও যে টাইস লাগাইছ এত সুন্দর করি মসজিদ ই পরিমাণ সুন্দর যে মসজিদ করছই জমাতে ফজর নামাজে একশো হইনি মানুষ জবাব দেই না মানুষ পাগল কিলা মাদ্রাসা মানুষের টাইস লাগাইতো কিলা মসজিদ মানুষের টাইস লাগাইতো পাগল মগর ই পাগল দেড়শো নি বলে আমার লাগা মসজিদ খালিগঞ্জ বাজার মসজিদ দেড়শো হইন আমার মসজিদ দুইশো হইতা ফজর জমাত ইলা মেহনত আছেন ইলা চিন্তা আছেন নাই এর লাগি তো উম্মতে আজ দিন ফার না খেনে উম্মতে নামাজ পড়াই কান ফর্দে আইন কান বুঝেই না এমনি উম্মতে বুঝে তার পকেটের টেকা ঢুকানি ফর্দে আইন ওখান বুঝে নামাজ বুঝে না উম্মতে আসে এর লাগি মসজিদ খালি এই জন্য একতাও সমাজ ঐক্যবদ্ধ হই এটা কিছু কিছু ফেদা অক্ষর কথা শুনিয়া নিজের মাইন্ড নষ্ট করবা না নিজের মাথা নষ্ট করবা না দিন কিলা চিন্তা করা যায় তেষট্টি বছর দিন দেখি নবী যে মেহনত করলা উম্মতে মুসলিমার তলে শাহজাহানের মানুষের তলে মেহনত করলা এরপরেও আজ উম্মতে মুসলিমায় দিন ফারনা দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রত্যেকজন উম্মতের দুনিয়ার জমিনের মধ্যে অত সময় পর্যন্ত মেহনত করা তুমি বাদ দিও না অত সময় পর্যন্ত একজন মুমিনে আরেকজন মুমিনের পিছনে মেহনত করা জমিনের তুমি বাদ দিও না যত সময় পর্যন্ত একজন মুমিন জমিনের মধ্যে 100% জমিন মুসলমান হইছে না কারণ নবী যে বলেন যারা পরিমাণ কুনা লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় এই মুসলমানের কবর আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা তোমার এলাকার সারা আলিম হলে তোমার কবরস্থান গিয়া দোয়া করলেও আল্লাহ যদি আলিম হলের তোমার কবুল না করে তোমার কবর আল্লাহ জাহান্নামের গড়া বানাইবা আলহামদুলিল্লাহ আর যদি তোমার দিল খান আল্লাহওয়ালা দিল বানাইয়া কোরআনওয়ালা দিল বানাইয়া আল্লাহর জিকিরওয়ালা অন্তর বানাইয়া আল্লাহর মহব্বতওয়ালা দিন অন্তর বানাইয়া তুমি নিজের জন্নতি বানাইয়া যদি জমিনতে কবরের মধ্যে চলে যাও গোটা এলাকার আলিম হলে বদ দোয়া দিলেও আল্লাহ তোমার জাহান্নাম দিত না জন্নত দিব সুবহানাল্লাহ এই জন্য তুমি আর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান জাতির সৃষ্টি করিয়া বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাবারক তাআলা দুই জাতির জমিনের মধ্যে সৃষ্টি করলাম এক জাতির আগুন দ্বারা জমিন বানাই না অন্য জাতির মাটি দ্বারা জমিন বানাইয়া মাটির বানানো ইনসান রে এত সম্মান জমিনের মধ্যে দিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমস্ত আদমরা ওলাদ লরে দুনিয়ার জমিন এত সম্মান এত ইজ্জত ওলা বানাইলাম আর ওই উন্মতরা ওলাদ দেখিয়া ওই আদমর সন্তান দেখিয়া আরো বেশি সম্মানিত জমিন মানুষ বানাইলাম এরা একমাত্র ইয়া তাকলু করি জাতলিন নাস বেহতরিন উন্মত হোক সুবহানাল্লাহ ওই সমস্ত মানুষ সম্মানিত মানুষ ওই সমস্ত মানুষ বেহতরিন মানুষ যারার মধ্যে দুইটা গুণ পাওয়া যায় দুইটা সিফত পাওয়া যায় এক নম্বর সিফত ইয়া তাকলো তা আমরুনা বিল মারুফ দুনিয়ার জমিন মানুষ জাতিরে তিনি লাইনে মেহনত করা কোরআন নামক মেডিসিন দি মেহনত করা হাদিস নামক মেডিসিন দি প্রত্যেকজন মানুষের যে সময় মেহনত করিয়া যাইবা তোমার মধ্যে যখন ওই সিফত আর কোনটা তোমার মধ্যে পাওয়া যাইব আর তোমার মেহনতের কারণে একজন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে সুদ খাওয়া বাদ দিলায় একজন মানুষে বেফরদামি চলা জমিন বাদ দিলায় একজন নারীয়ে বেহামি দিন থেকে গঠন করা বাদ দিলায় ওই নারীটা যদি কিয়ামতের ময়দানের জন্য তো চলে যায় আল্লাহ তোমার মেহনতের কারণে তোমারও জন্য দিব সুবহানাল্লাহ এই জন্য মুমিনের সিফত তা মুনা বিল মারুফ
দুনিয়ার দমিয়ার মধ্যে তোমার মধ্যে গুণটা হওয়া দরকার প্রতিজন মানুষের জবান দ্বারা ভালো ব্যবহার করো মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ নবীজি বলেন তিন নম্বর গুণ তুমি তাই দেখো পৃথিবীর যত মুসলমান খলাস জাতি ধর্ম বর্ণ যত জাত ইনসান হল জমিনের মধ্যে তাকওয়া যেদিন পৃথিবীর প্রতিটা ইনসান তোমার ব্যবহার তাকে নিরাপত্তা হব তোমার হাতের অত্যাচার তাকে নিরাপত্তা হব তোমার পায়ের দুলুম তাকে যেদিন মানুষ নিরাপত্তা হব আমি নবী যে তোমারে ঘোষণা করিয়া দিয়ার কিয়ামতের ময়দান বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা হোক সুবহানাল্লাহ তাই আমার ব্যবহারটা কি আমার মা নিরাপদ নাই আমার জবানটা কি আমার বাবা নিরাপদ নাই আমার জবানটা কি আমার মসজিদের ইমাম সাহেব নিরাপদ নাই আমার জবানটা কি এলাকার মুরব্বি সমাজ নিরাপদ নাই আল্লাহ আমার জমিনও দন্ডি লাইছে আল্লাহ আমার জমিনও চাকরিজীবী বানাই লাইছে আল্লাহ আমার জমিনও নেতা বানাইছে ওই নেতা তোমার চাইতে কত বড় নেতা ফেরাউন জমিন ছিল তোমার চাইতে কত বড় নেতা নমরুদ হল ছিল এদের খবর একটা বার তুমি লইয়া দেখো যে নমরুদ রে আল্লাহ সাইজ করতে দুনিয়ার কোনো বাম্পুর পরিচয় হয় নাই দুনিয়ার কোনো রডর প্রয়োজন হয় নাই শুধু ল্যাংরা মশাদি সাইজ করছে কৌটি কিনা এই জন্য জমিন ফয়সাওয়ালা হোক অহংকারী না তকপুরি না বেটাগিরি না দুনিয়ার কত বড় বড় বেটা হল জমিনের মধ্যে আসলা এই জমিন তাকে যেই দিন চলে গেলা যত বড় ফয়সাওয়ালা জমিন তাকে বিদায় নিয়ে যায় যদি উনি মুসলমান হয়ে যায় এমনকি সৌদি আরবের প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রী তাকে লইয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুসলমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান এই মুসলমান ইয়া যত বড় নেতা হোক যত সিকিউরিটি তা হোক ইন্তেকাল হওয়ার লগে লগে সাড়ে তিন হাত কবর নিচ্ছে মানুষে মিনহা খালাকনাকুম ও ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওই তিন মুষ্টির মাটি দিয়া সকল মানুষে তো হাত পড়িয়া কোনো সময় মাটি দেয় না কেউ কত স্ট্যান্ডার্ড মানুষ সকল দেখলাম তিন টুকুরার দলা লইয়া গিয়া মানুষে মাটি দিয়া সে যায় জমিনের যত বড় ফয়সাওয়ালা হোক না কেন এরপরও তোমার কবর ইয়া তারপর মাটির ঠিকানা হোক ঠিক কিনা এই জন্য জমিন অহংকারী না জমিন তো কপুরি না জমিন ভেটাগিরি না যত নেতা হকলে জমিনের মধ্যে নেতাগিরি ভাইয়া যত পয়সা মাখলা জমিনের মধ্যে অহংকারী দৌড়াইয়া এতে মিসকিনের মাল জমিন মারিয়া খারায় দুর্বল মানুষ জাতির উপর অত্যাচার জুলুম ঘটায় হে সূর্যদাসপুরের মুসলমান তোমার নেতা তোমার দুনিয়ার জমিন পয়সা দিয়া অন্য মানুষ জমিন কোন করা নিল আর তোমার পয়সা দিয়া অন্য মানুষের বাড়ি ভাঙ্গা নিল আর তোমার পয়সা দিয়া তুমি তার সেলাম হইয়া দুনিয়ার জমিন দুর্বল মানুষের উপর অত্যাচার চালারায় ইয়া মথর ময়দান ওই নেতারে তোমার সামনে খাড়া করব আর তোমারে খাড়া করব তামবিহুল গাফিল কিতাবের মধ্যে আল্লামা আবুল আয়েশ সমরকান্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই আমার উম্মতর লাগি বড় ডর হয় আমার উম্মতর লাগি বড় ভয় লাগে সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ অগম আল্লাহর নবী কোন কারণে আপনি ডরা রায় আবার নবীর সঙ্গে সঙ্গে জবাব দিনা আমার উম্মত হলে জমিন রিয়া গুনা করবা সাহাবায়ে কেরাম হলে আর করলা গো নবী রিয়া আবার কি কিসের গুনা নবী দিয়ে জবাব দিনা জমিনের মধ্যে আমার উন্মতে ছোট্ট ছোট্ট শিরিক হল করবা ছোট্ট ছোট্ট গুনা করবা সাহাবাই কেরাম হলে কইলা গো নবী ছোট্ট ছোট্ট শিরিক আবার কিতা প্রত্যেকজন সাহাবি নবী জবাব দিনা যারা দুনিয়ার জমিনে কোনো মানুষরে ডরাইয়া সুদ খায় কোনো মানুষরে ডরে অন্য মানুষরে হত্যা করে কোনো মানুষরে ডরাইয়া জমিনের দুর্বল জাতির উপর অত্যাচার জুলুম করিলায় এরা কিয়ামতর ময়দান ছোট্ট ছোট্ট শিরিক গুনা করার কারণে আল্লাহ মুশরিক বানাইয়া তার করাইব আলহামদুলিল্লাহ কিয়ামতর ময়দান প্রত্যেকজন নেতা মন্ত্রী অখলর গুটার অখলরে আল্লাহ সম্বোধন করিয়া কইব যাও আজকের দিন যদি তোমাদের নেতার কাছে কোনো কিছু ভাওনা থাকে এদের কাছ থেকে তোমরা নিয়ে আসো আজকের দিন তোমাদের নেতার কাছ থেকে যদি বিপরীত কোনো কিছু ভাওনা থাকে ওই তোমাদের নেতা অখলর কাছ থেকে নিয়ে আসো প্রত্যেকজন গুটার হল যাইবা যত মানুষের নেতার কথা শুনিয়া যত মানুষের নেতার কথা শুনিয়া মানুষের ঘর বাড়ি ভাঙ্গিস লায় দোকান ফাট ভাঙ্গিস লায় দুর্বল জাতির উপরে দুলু অত্যাচার খসলায় ওই অতজন সেলা হল নেতার সামনে যাওয়ার লগে লগে নেতায় জবাব দিব ফালা তানুনি ওয়ানু আনফুসাকুম হে আমার গুটারেরা আমার ছেলেরা
দুনিয়ার জমিন আমার কথা দুনিয়ার জমিন তোমরা মানব জাতির দূর মুক্তাসার করিয়া গেছো আজকে তোমরা আমার কাছে আইছো বদলা নিতে আজকে তোমাদের যেমন অবস্থা আমি নেতারও তেমন অবস্থা এইজন্য তোমরা যখন জাহান্নামে যাইবা আমিও জাহান্নামে যাইমু কুল আউযু বিল্লাহ সবার একই হাল হইব নেতাও শিকল লাগাও বান্দো আর খেতাও শিকল লাগাও বান্দো এর লাগিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالى عليه وسلم বলেন দুনিয়ার জমিনের মধ্যে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করো কারণ তাকওয়া ওয়ালা জিন্দেগির বড় দাম দুনিয়ার জমিন থেকে যখন তুমি যাইবা ওই খালিগঞ্জর জমিনে যদি তুমি ইন্তেকাল করো আর 10 জন মানুষ খালিগঞ্জর বাজারে দাঁড়ায়া তোমার ইন্তেকালের খবর শুনিয়া যদি হয় হায় রে হায় অমুক মানুষটা বড় বালা আসলো বড় আমলি আসলো বড় গুণীজন আসলো ওই 10 জন মানুষের সাক্ষী রূপে ভিত্তি করিয়া আল্লাহ তোমার মাগফিরাতের জন্য দিব হো সুবহানাল্লাহ আমরা বরাফে খাসরো দেখো আছে নালি জনদার মাঠনিয়া ইমাম সাহেব দিয়ে বা মুরব্বী আসন্তি খোয়াইন নালি আপনারা তোরা হুনক কোয়া জি এনকিলা আসলা সারা দিন থেকে সুদ খাইলে সারা কইন নালি জিয়া জিয়া বালা আসলা ওখান কইন নালি হ্যাঁ আমি দিকার করিয়া এই তারিফ দূরে হইল না ইচ্ছা হইল মাত বুঝছেন না জুরে হয় না জুরে বমি করাইন নানি পেটল হাত মারিয়া আয়া দিকে সারা দিন থেকে সুদ খাইল সারা দিন থেকে ঘুষ খাইল সারা দিন থেকে মানুষের রক্ত পিয়া খাইল জনাদান মাটনিয়া ফির হাত আইলেন গিরে ইকু কিলা আসল না খুব বালা আসল খুব সুবিধা আসল তাই ঈদ তারিফে জীবনে তার জন্য তো দিতে পারতাম এখন কোন আলহামদুলিল্লাহ দূরে করি কোন আলহামদুলিল্লাহ মুজাহাদুল মুজাহাদুল মাজালিস কিতাবের মধ্যে علم عزيز الحق دوبندي رحمة الله تعالى عليه الكرام دخل يونيفرسيتي شامل مدديا دخل تاون مدديا تون مانوش مارا جلو برو هوتيل اور مالك برو افنار بيشال ماركت اور مالك যখন জমিন থেকে ইন্তেকাল হইল বাইতুল মুকাররম জামে মসজিদ ঢাকা সবচাইতে বড় মসজিদ ওই মসজিদের সামনে নিয়া যে সময় জানাজার লাগি উপস্থাপন করা হইল বাইতুল মুকাররম ইমাম সাহেব দাঁড়িয়া কইরা সাহেব কল কোন কবর কিতা বল ও যে মানুষের লাশটা আপনার সামনে উপস্থাপন করলাম ও সাহেব ওই মানুষের আমল কেমন ছিল ওই মানুষ কিভাবে আপনার ভালো ছিল না খারাপ ছিল সারা মানুষে খারাপ না হইয়া পালা কইলা জনদার নামাজ শেষ দাফন করা শেষ যখন যাইতে গিয়া দুইজন কর্মচারী ফেলা হতুর আপনি শুনিয়া যাকুয়া হুজুরে কইলা কি হইল অসুবিধা আল্লাহ আজিজুল হক দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে যখন আমি জনাজার নামাজ পড়াইয়া যাওয়াত লাগলাম ও সময় খানো দুইজন কর্মচারী কইলা হুজুর আপনি শুনান ও যে মানুষের জনাজার নামাজ খানতা পয়লা বুড়ে হ্যাঁ ওই মানুষের ব্যাপারে আপনি মিম্বরের দাঁড়াইয়া জিকির করছিল ওই মানুষটা কেমন ছিল ওই মানুষের আমল কেমন ছিল আখলাক আর ব্যবহার কেমন ছিল হুজুর আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া ইগুর মতো খবিস ইগুর ইগুর মতো বদমাস ইগুর মতো লুচা দুনিয়ার জমিন দ্বিতীয় কেউ নাই কোন আলহামদুলিল্লাহ কিন্তু হুজুর আপনি যে সময় জিকির করছিল মাঠের মধ্যে দাঁড়াইয়া আমরা সারা কইছি খুব বালা মানুষ হুজুরে জিকির করলাম মুখ দিয়ে কইলা না অন্তর দিয়া মুখ দিয়া বলে আল্লাহ মুখের কথা কোনো সময় কবুল করেন না তোমরা যদি দিল দি না হো মুখর মুখ দিয়া যদি হও মুখর রূপে বিবেচনা করি আল্লাহ তার জন্য দিত নাই ইগুর ঠিকানা জাহান্নাম হইব হো নাউযুবিল্লাহ এর লাগিয়া ইন্তেকাল তুমিন থেকে আর বাদে তোমার জিন্দেগিরে তুমি এমন ভাবে বানাও শাহির বলেন কবির বলেন এমন জীবন কর হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দুনিয়ার জমিনে যত ফয়সাওয়ালা হও যত টেকাওয়ালা হও না কেন এই দুনিয়ার জমিনে ফয়সাওয়ালা হয়ে যা কোনো মানুষের ইনকার করিও না কোনো মানুষের জমিনে ইগনোর করিও না কোনো ঠেলাওয়ালা ফাও কোনো রিক্সাওয়ালা ফাও কোনো দিন মজুর জমিনের মধ্যে ফাও তার সহিত তার গেল সর মারিও না কারণ তোমার মতো সুখী আর ফয়সাওয়ালা হইলে একে ঠেলা চালাইত না তোমার মতো টেকাওয়ালা ফয়সাওয়ালা হইলে একে জমিনের মধ্যে রিক্সা চালাইত না হে ধনী মুসলমান না কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিনের ধনী মানুষের জাহান্নামের মধ্যে দিয়ে দিকার করব মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন ধনী মানুষ যারা জমিন এতিম মিসকিনের হক মারিয়া তুমি খাইছিলা যত বড় নেতা হোক দেওয়ান বাকির মতো ইন্ডাস্ট্রি বলা নেতা হোক না কেন এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোক না কেন ডোনাল্ড ট্রাম্প হোক না কেন বিশ্ববিখ্যাত জালিম ইসরায়েলের প্রেসিডেন্ট হোক না কেন
প্রত্যেক জনকে কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জেলিকার করব মা সানাকাকুম ফি সাকার হে ধনী ব্যক্তিরা তোমাদেরকে কোন কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হলো প্রত্যেকজন জাহান্নামী জবাব দিবে দুইটা এক নম্বর কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين اي مرق بنوار ديكار عالم اي رب العالمين دنيا كبير المدى اتيم مسكين در امرا خيطة دين اي اتيم مسكين الحق امرا دنيا تشت خرسي ارفاس وقت النماج پرين اي خوكنا عدو بالله اي لگيا دوتو فوشا والا دوتو دامي بلن کٹو گمائي بسنات گمائي نماز وخان بجتو تام گو زندگی بنائي دوتو فوشا والا ہوئي কোটি ফতি হয় অসুবিধা নাই দোন তো মুসলমান ডান সাই মগর দোন ফাই আল্লাহ ফাউরিও না আল্লাহ তো নিশ্চয় ই তো নিবাকি আ নিবাকি না দোন যদি দুইতে রাখতে না পারই আল্লাহ তোর গোবিন্দ থেকে নিতে সময় সেকেন্ড মুহূর্ত সময় লাগে এর লাগি জমিন হয় মন দিন থেকে বানা ও মিনান নাস বামাইকাহু দখালাল জান্নাহ তোমার দিন দেখি এমন ভাবে বানাও দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর থেকে যখন বাজার হাঁটিয়া যাইতা হুজরা মুবারক থেকে যখন মসজিদে নববীতে হাঁটিয়া যাইতা রাস্তার মধ্যে এতিম মানুষ হইতা মিসকিন মানুষ হইতা ছোট ছোট মানুষ হইয়া সালাম দিয়া তার মুলাকাত করিয়া ছোট ছোট বাচ্চার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া কইতা বাবা তুমি কেমন আছো মানুষ তারে দিয়া হাঁটিয়া গেলে বাচ্চাটার মাথার থেকে যখন আতরণ মিসকি আমার সেট বাহির হইত প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা ইনসানের জবাব দিতা ওই বাচ্চার মাথার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক পড়ছে খুব সুবহানাল্লাহ এই আমরা কয়জন এতিমের লগে ভালো ব্যবহার করি কয়জন মিসকিনের লগে ভালো ব্যবহার করি তুমি কি ধনী ব্যক্তি জানো না আল্লাহ তোমারে ধনওয়ালা বানাইছে আল্লাহ ধনী তোমারে পয়সাওয়ালা বানাইছে প্রতিটা মিসকিনের হক তোমার পকেটও আছে কোন ভিক্ষুকে তোমার সওয়াল করার লগে লগে তুমি ঘুরাইয়া দিও না তোমার দরওয়াজা তাল্লায় তোমার সম্মানিত বানানোর কারণে একজন ভিক্ষুক মানুষ তোমার দরওয়াজা তাল্লায় পৌঁছাইয়া দিছে যদি তোমার দরওয়াজা থেকে খালি হাতে ফিরে আসে কুরবানি ফালায় আগামী খাইল সময় যাইতো না তার দরওয়াজা তোমার ইয়া ভিক্ষা করাইতে হোক ঠিক কিনা এর লাগি শাইর বলেন নেদিরক নদীর কুল ভাঙ্গে একুল গড়ে এই কি তোমার খেলা সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধে বেলা ইয়ার জমিন কোন দিন ধনী হইবা কোন দিন ফকির হইবা কেউ জানে না যত দামি বল আমি জাবির হুসাইন দামি হইয়া যদি জমিন অহংকার করি নাই যত দামি পাগড়ি লাগাই যত দামি জুব্বা লাগাই যত দামি শেরওয়ানি লাগাই আমার অন্তরের মধ্যে যদি রাই পরিমাণ হিংসা থাকে রাই পরিমাণ বিপদ থাকে আল্লাহর জাতর কসম হইয়া হইয়া আমি জাবির হুসাইনের বেঈজ্জত করতে আল্লাহ সময় লাগতো না এখন কিনা হে মুসলমানেরা ওই দুনিয়ার জমিন থেকে সব একদিন চলে যাব খার কোন দিন মত বসেও জানি না হারো তো মরণ তাও জানি না কোন দিন আমি মরণ তাও জানি না এই দুনিয়ার জমিন থেকে হঠাৎ চলে যায় রাই পরিমাণ দ্বিগুণা থাকে সামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা রাই পরিমাণ গুনাহ যদি যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোন মুসলমান কবরে চলে যাও সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার জন্য দিতে পারত না এবং কি আমিও যদি হঠাৎ মারা যাই আমার দিন থেকে যদি হিংসা থাকে আমার দিন থেকে যদি বিপদ থাকে আমার দিন থেকে মধ্যে রাই পরিমাণ যদি গুনাহ থাকে আমি যত লম্বা লম্বা নসিহত করি না কেন তো দুনিয়ার জন্য যত পরিহেজকারি করি না কেন আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইব নাউযু বিল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদ عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله تبارك وتعالى এত মহব্বতর ডাক দিয়া এত মায়ার ডাক দিয়া প্রতিটা উম্মতে মুসলিমের সম্বোধন করিয়া ফেলেন ও আমার ইমানদার গুলামেরা
আমার ইমানদার বান্দা বান্দিয়া হল তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও সাহাবায়ে কেরামকে আরজ করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম আমার আল্লাহ নবীর জবাব দেবাইল নবী আপনি জানাইয়া দিলা ওকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নাম লাখরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম হে সূর্যদাসপুরের মুসলমান পাথর নামক যন্ত্রে গিয়া তুমি খুব খন্দন করিয়া দেখো মেঘালয়ের মধ্যে যাও মিজোরামের মধ্যে যাও নাগাল্যান্ডের মধ্যে যাও পাথর ভাঙ্গিয়া প্লাস্টিক মারিয়া পাথর ভাঙ্গিলে দুই দিন বাদে গিয়া দেখবা গোটা গর্তটা ফালিয়ে পড়ে গেছে গিয়া ওই সময় খান তুমি পাথরে যদি তোফানটা জানতো ওই পাথরটা দিকার করিয়া কোন কারণে তো ফানি সারে ওই পাথরটে যেই দিন আল্লাহ জাহান্নামের লাখড়ি হিসাবে ঘোষণা করলা ওই দিন তাকি পাথর এখন পর্যন্ত খান দিয়া যার কিয়ামত পর্যন্ত খান দিয়া যাইব শুধু একটা কথা হয় আল্লাহ মানুষ নামক জানোয়ারের লাগে আমি পাথরটে আপনি জাহান্নাম দিও না মানুষ নামক জানোয়ারের লাগে আমি পাথরটে দুজখন লাখড়ি বানাইও না আমি পাথরে জাহান্নাম সহ্য করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ তো সো ফাতর দি বিল্ডিং বানাইছো তাস টুকরা টুকরা করে মেশিনে এখনতির খান দিছিল নি খেয়রের খুঁজল না কিন্তু সেই ফাতরাও খান্দের কিয়ামত পর্যন্ত খান দিয়া যাইব মুসা আলা নবীজি আলাইহি সালাতু ওয়াসাল্লামায় ফরমায় যখন তুর পাহাড়ের মধ্যে মহিয়ানাত গেলাম এইতে সময় দেখলাম ফাতরে বড় খান্দের দাঁড় গিয়া ফাতরের মাথার মধ্যে হাত খান্দা তুলিয়া করে ও আল্লাহর মখলুক ফাতর কোন কারণে তো খান্দন তুমি খান্দরায় ফাতরে হা উমা ডাকাইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আমি এই জন্য খান্দিয়ার আল্লাহ কইছেন আমার জাহান্নামের লাখড়ি বানাইবা ওই জাহান্নামের তাকি বাসিবার লাগিয়া আমি ফাতরে বড় দবর খান্দিয়ার হউ সুবহানাল্লাহ হে কোন দিন মারা যাই জমিন তাকি নিজর জিন্দেগী এমন ভাবে বানাও দিলর মধ্যে রায় পরিমাণ হিংসা রাখিস না রে মুসলমান রায় পরিমাণ তকব্বুরি করিও না ফেরাউনে জমিনের মধ্যে তকব্বুরি করল নমরুদের তকব্বুরি করল করিয়া বন্দুক লইয়া গিয়া তীর তন্নুক লইয়া গিয়া আকাশের দিকে উড়িয়া আল্লাহরে হত্যা করার চেষ্টা করল নাউজুবিল্লাহ হইল আমি আল্লাহর তাকে শক্তিশালী আল্লাহরে তো মারিতাম গিয়া ওলাইল তীর তনুক লইয়া উঠিল গিয়া আসমানে দি সারিল তীর আল্লাহ কইলা জিব্রাইল ইবেটা তো ওরা আশা করিয়া সারিছে না নিগু আমারে মারিলি তো আল্লাহ কইলা ফাঁকি একু জব করো আর তোরা রক্ত লাগাও ফাঁকি একু জব করো তোরা রক্ত লাগাইয়া একু জমিনও ছাড়ো জমিনও রক্ত লইয়া দেখতে আনছে শুরু করছে একটু হইয়া ভাল লাগে এ মারি লাইছি নাউজুবিল্লাহ ও নম্বর ধরে তো অহংকারী জমিনও আসলো এত পয়সা এত সম্পদ টাকা ফেরাও খালিগঞ্জ থেকে বাগবাড়ি যাইতে সময় সূর্যদাসপুরের তিনকার মধ্যে বৌটো লেখিয়া দিল ওদিকে এক কিলোমিটার টাইম সাইটে এক কিলোমিটার বাম সাইটের মধ্যে বৌটো লেখা ছিল আজকে তাকে যদি এই খালিগঞ্জ রৌড তাকিয়া বাগবাড়ির কোনো মানুষ যাও এক কিলোমিটার আগে ভাও তাকি জুতা খুলিয়া হাতের মধ্যে জুতা লইয়া তোমরা বাগবাড়ি পর্যন্ত যাইতে পারবা এখন আলহামদুলিল্লাহ তার বুটার অগ্রাধিকার করলাম মহারাজা কোন কারণে এমন আইন বানাইলাই জবাব দিল ইতা জুতা ফিন দিয়া গেলে কিয়া আমার মুখে সহ্য হয় না হুক নাউজুবিল্লাহ ওটা কি অনু তা যদি আর বাদে জুতা লয়ে গায়ে দিয়ে বুধ হইবা বুধ হইবা নি এমন মুনাফিক আর বাটবার আসলো জুতা পর্যন্ত কুলাইছে ও আল্লাহ এত ছাড় দে জানিয়া রাখি মুসলমান আল্লাহ প্রত্যেকটা জাতির জুলুম বাদ হরনেওয়ালা জানি মকলরে ছাড় দে আল্লাহ জীবনে কোনোদিন ছাড়িয়া দে না ফের নমরুদরে তো সাহস জমিনও বাড়াইয়া দিলা বুদে দুনিয়ার জমিন চলাফেরা করতে করতে গিয়া আল্লাহ এমন সাইজ জমিন করল লেংরা মশা মুগ্ধ ঢুকাইয়া দিল হোক নাউজুবিল্লাহ যেমতে মুগ্ধ লেংরা মশা ঢুকছে কোনো ডাক্তারে হয় না ইঞ্জিনিয়ারে হয় না সাইন্টিস্টে হয় না ও যে বউটে দেখা আসলো তা কুলিয়া যাইও দুইও বউট ফাল্টাইছে ফাল্টাইয়া আল্লাহ লেখাইছে আইস তাকিয়া যদি আমার বাড়ির সামনে দিকে জুতা খুলিয়া যাইও না জুতা ভাউ দিয়ে আমার বাড়ির ঢুকিও সূর্যদাসপুর ঢুকিয়া আর তোমার তান ভাউ থাকি জুতা খুলিয়া দো সাইডে সাতটা সাতটা বাড়ি দিয়া এর বাদে জুতা ফিন্দি বার হয়ে যাইও হুক নাউজুবিল্লাহ আর দূর করি খাও নাউজুবিল্লাহ এটা অহংকারীর ফল তকব্বুরীর ফল আল্লাহ ছাড় দে মগর ছাড়িয়া দে না এর লাগে পয়সা না হইয়া বেঠাগিরি না হিংসা না আর সমাজ হিংসা যার না গরিবর ফুয়া বালা দনি ওয়াত লাগলে সদ্য কু দেখবে খালি ঠেঙ্গ ধরিল দুঘর লাগান ধরিয়া খামন মারিয়া অগু কিলা খানি ডুবাইয়া মারা যায় ও অবস্থা নি আমরা হ্যাঁ এই গুই তো তাহলে দিকার হরিয়ার গু ডাক্তার হইলে তোমার সমস্যা কিনা ই টেলা আনার ফুয়াই কু মাস্টর হইলে তোমার অসুবিধাটা কিনা
এক ইঞ্জিনিয়ারের ফুয়াম ইঞ্জিনিয়ার হইতো আর টেলালার ফুয়াই কো মেসা বইতো না অসুবিধা তোমার তো অসুবিধা কি তার লাগি ও তোমার ফুকেট গরমা বন্ধ হই জিব বেরাউন ও যে মামু এই মামু আই দুনিয়া হলতা করা আরে লাগি আ নবী বলেন আর দুনিয়া উসিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির দুনিয়া ইয়া তাখলো মুমিনর জেলখানা জেলখানা কোনো অসুবিধা নেই মুমিন হইলা মুমিনর লাগি জেলখানা দুনিয়া আর থারার লাগি কেন জন্য এর লাগি থারার পাশে যুব সমাজ যারা কেন আসো না হুজুর আমার লগর ফ্রেন্ড হলে ফ্রি ফায়ার গেম খেলেন আমি না খেলে ইয়া ফারিয়ার না আর বাফেও তারে ফোরজি মোবাইল লইয়া দিছো হে মানেন না ওইটা বাপ করে কিয়ামত দিন আল্লাহ কিলা সাই করত ইকান আল্লাহ বালাই এর লাগি ছেলে মেয়েরে আল্লাহ কে ওয়াস্তে আপনারা দুনিয়ার থেকে যাই বারাকে মানুষ বানাইয়া তুইয়া যায় এখন প্রশ্ন করতে পারেন আমার ভয় কি আপনার সুকুত মানুষ লাগে না আমি তো দেখি আর ইন সব মানুষ আমিও মানুষ কিন্তু বগল তুলা মারলে তো ভাই খানার কোন বার হয় না আছো না খানে এই এর লাগিয়া ফুয়া গোলা বানাই করে ফ্রি ফায়ারলা বানাই বানা ইগুরে ইলা সন্তান বানাই বানা দেখি আপনি মারা যাওয়ার পরে কবর তারক গিয়ে গান বাজায় দেখি আপনি মারা যাওয়ার পরে আপনার কবর তারক গিয়ে কে মোবাইল বাজায় আজ হাজারো যুব সমাজে কবরিস্তানের তারকিয়া টুর্নামেন্ট খেলায় একটা মুসলমানে বাধা দেয় না হাজারো যুব সমাজে কবরিস্তানের তারকিয়া গান বাজায় এক মানুষে বাধা দেয় না ইগুনতে নিউয়ার হওয়ার বাদে ফাকুল হইতেন খালি মেন্টাল হইতেন হাফুকুলি খালি পিকনিক খাইতা ডিজে সাউন্ড দিয়া বক্স লাগাইয়া বাইপাসে দিয়ে চক্কর দেওয়া যায় না এই যুব সমাজ কিতা দুকা দিল ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমাকে ও ইনসান হল তোমরারে কোন জিনিসে দুকা দিল তুমি হইবা আল্লাহ মোবাইলে আল্লাহ মোবাইল দিকে মোবাইল হইবা আল্লাহ হে তো আমার চালাইছ আমি কিন্তু তারা কইলাম চালাইতো মোবাইল এক দিন কইনি চালাইবার লাগিয়া তুমি চালাইছো যত জনে ইউটিউব হামাইয়া আউরি দাউরি লইয়া ব্যস্ত যত জনে মেসেঞ্জারও হামাইয়া বনিন তোর লগে হাই হ্যালো লইয়া ব্যস্ত যত জনে টুইটারও হামাইয়া বাইসা বকর লাগে হাই হেলে লইয়া ব্যস্ত ইসা বকরের কিয়ামত তো তিনি আল্লাহ এমন নাইলে উন্দা খরি খরি নিয়া উন্দা খরি খরি নিয়া খোল্লা থলে দি দিয়া জিব্রাত শিকল লাগাইব আর কুত্তার মতো টানি টানি জাহান্নাম ফলাইব কোন আউযুবিল্লাহ আর জোরে করি কোন আউযুবিল্লাহ এর লাগিয়া মা বাপ যেখান মুরব্বী হল যারা আসই আমি যেখানে যাই মেডিসিন অফলরে দেই কারণ দরকার আমার ফুয়ায় মারা যাওয়ার ফলে যদি আমার গুসল না দেওয়ায় আমি মারা যাওয়ার পরে আমার ফুয়া যদি তার বুঝিয়া তিলাওত না করে দেখে করতো মসজিদের মেসার দায়িত্ব নেই মাদ্রাসার হুজুরের দায়িত্ব নাই মসজিদের মেসাবর দায়িত্ব নেই আমি মারা যাওয়ার পরে আমার লাশ পর দিতা হাজারো যুব সমাজ দেখলাম এখনো বাপ মুরার বাদে দারো যায় না ডরায় হে লাগার উমো বইয়া ফিলিং দেখেন আর মসজিদের মেসাবে তার বুঝিয়া তিলাওত হতো না ইলা আসুন নানি কুলাঙ্গার সন্তান জবাব দেই তাহলে এই সন্তানগুলা মানুষ খেয়ে বানাইতো মা বাবায় মা বাবায় এর লাগি আল্লাহ কেউ আসতে আপনারা সন্তানগুলারে সৎকা জারি হিসাবে বানাইয়া তুইয়া যাই সৎকা জারি হিসাবে বানাইয়া তুইয়া যাই জমিনও শান্তি পাইবা আখেরা তো শান্তি পাইবা ইনশা বুঝা জাননি ভাইয়াই আমার মাথে মাইন খতরান ভুষা খতরান আমার ওয়াজও ওলা আমি খেরোর মুখে দিয়ে সাইয়া সালাম দেই না আমি সারার সারার বা সিয়া দিলা সালাম দিই তোমার ওলা দেবো এটা তুমি দেওয়ানবাগির থাকি বড় আর ইন্ডাস্ট্রি যদি নরেন্দ্র মোদী থাকি বড় হয় এর বাদে আমার আপত্তি নেই হক মাত মাথা লাগবো সমাজ দরকার আমরা এই সমাজ বড় কিয়া বড়ি গেছে গিয়া মানুষে মাতে না সমাজ দিনে বড়ি গেছে মানুষে মাতে না কোনো মানুষ এলাও করে না এক ছেলে তার বহুত ইয়া আর এক বেটির লোকের সম্পর্ক করে ইকান সমাজক কোনো মানুষে বিচার করে না হয় না এটা তার মেটার খালি তোমার বউর লোকে যদি তার কানেকশন হইতে কিতা হইতায় হেতুকু হইবেনি তার মেটার না ইদা তোর অন্যায় করিও না সমাজের মুসলমানে প্রত্যেকটা পরকিয়া করণেওয়ালা যুবকরে যুবতীরে আপনারা শাস্তি দেন ইতারে বুঝাই আজ হাজারো নারী জাতীয় খানদের নামাই থুইয়া হরুতালিয়া বাহর বাইতিয়া খানদের হাজারো ভাই আনতে মেঘালয় তাকিয়া নাগাল্যান্ড তাকিয়া মিজোরাম তাকিয়া কত কষ্ট করিয়া পয়সা বাইত ফসাইয়া দেয় তাই আরেকগুলো ইয়াকে শিলচার মার্কেটিং করি আরেকগুলো ইয়াকে হরিমুই মার্কেটিং করি খেওয়া মাথুরায় তে দায়িত্ব খান গার্জেন্টর মা বাবা সমাজর এই এলাকার যদি কোনো দুর্নীতি হয় কোনো জিনা হয় এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টের কিয়ামত দিন আল্লাহ আগে দিকার করবো এই জিপির প্রেসিডেন্ট এই নাসন জিপি প্রেসিডেন্ট তোমার জিপির যদি কোনো হত্যাকাণ্ড ঘটে কোনো দুর্নীতি ঘটে কিয়ামতর দিন তুমি জিপি প্রেসিডেন্টের আগে দাঁড় করাইব সাপ তা রাখুয়া ও হন আল্লাহ মুখান দেখাইব সারা ইনো লুকাইয়া থাকলেও হিন দেখাই ওয়ার্ড মেম্বার যে খেও খারাপ পাইও না আমি দেন খেওরে ছুটো করবার লাগি কেন মাতিয়া না বুঝাইবার লাগি মাতিয়া এর লাগিয়া প্রত্যেকজন গার্জেন তখন সচেতন হই আমার ভাই আইতে দিনা সারিবা আই দিকে হাত দি দিনা করে ফাউ দি দিনা করে চোখ দি দিনা করে অন্তর দি দিনা করে আপনারা মাথুন না কই ভাই তা কিরা তোর দিনা ইকে চোখ দিয়ে আরেক নারীর বা কই তো সার ইকে দিল দিয়ে আরেক নারী লইয়া মজাল উঠেন আপনি মাতিত্র না আপনি বাফে কইতে না হুজুর ফুয়া একটু তো বড় হয়েছি তো একটু একটু ফাট ফাটলামি করবো ফুয়া বড় হইলে শিকল তো তোমার টাইম নানি আরে তোমার
জমিনে কুরবানি দিতে সময় তুমি আনাবান্দাল গরু দিয়ে কুরবানি দেও না খই গরু মাংস কি ফিসলা ফিসলা করে কথা কইন নানি আপনারা অথচ মাসলাত কোন খানো আছে নি যে গরু বান্দাইল দিয়ে কুরবানি দিতে হইতো না আর আনাবান্দাল গরুয়ে কুরবানি হয় না বান্দাইল গরুয়ে কুরবানি হয় ইলা কোন খানো মাসলা আছে নি মাথুই ইলা কোন খানো মাসলা আছে নি নাই মাসলা কিতা বয়স দিয়া গরু ছাগল মহিষর বয়সর উপরে হইল গিয়া আপনার কুরবানি এখন আমার এক মাস্টর সাহেব এখন মাস্টর কল তাহলে মাইন্ড করিও না গরু লুয়াত গেল গিয়া কইল রে বা হুজুর গরু তো পছন্দ হইছে হইলে কিন্তু বলে কিন্তু কিতাব এটা আবার বাঙ্গিয়া খো ও কইল হুজুর ইকু তো বান্দাইল গরু নাই কিতা নাই বান্দাইল না কইলে বান্দাইল দি বতলব বুঝলাম না বলে না আনা বান্দাইল গরু কুরবানি দিলে মাংস হইতা খাইতে বলে ফিসলা ফিসলা করে এখন আনা বান্দাইল গরু খাইলে যদি ফিসলা ফিসলা করে তো তোর ভুয়াই কু তো আবার ফিসলা রইছে না দিগু আরু আমি সারাইতে দিগু তো বান্দাইছে না গরু যদি আনা বান্দাইল মাংস খাইতে ফিসলা করে তো তো ভুয়াই কু তুতা ফিসলা কু বান্দা তো গু আঠালিও এর লাগিয়া সকল জায়গা খারি ফতুয়া দিন না জানি ফতুয়া সমাধান করেন তুমি যাই দুনিয়ার জমিনে প্রত্যেকটা ছেলেরে যদি উপযুক্ত ছেলে বানাই থায় তো এই ছেলে জীবনে কোনোদিন আপনার কবর দ্বারা দিয়ে গিয়া গান বাজাইল না আফসুস লাগে আর যুবক হলে বুঝাই লাইতে বুঝুন না গান বইয়া ব্যস্ততা হয় কারণ কিতা গান কিতা শোনা ফরজ নেই জবাব দেন ফরজ সুন্নত মুস্তাহাব মুবাহ যাই দু না চাইরোটা পাঁচোটার মাঝে গান টুটলি ফরেও না চূড়ান্ত পড়তে হারাম গান শুনা হুক না আউজুবিল্লা আর জোরে করি কই না আউজুবিল্লা একটা সাপ বলা সৈন্য টেপো মারি প্রতি গান লাগায় বিলালর গান ফাতিমার ইতিহাস গান দিয়ে শুরু করে দিল হে আর তাই হুন্ত্রার খালি চকুর মানি ফলাই তিরা আর সুবি সাপর নমাজ নাই অগুন সারা ফিরা কিবার হইতে গান শুনি এর লাগিয়া প্রত্যেকজন মানুষে সচেতন ইন্তেকাল খে উইবা কোন দিন খেও জানি না খে কোন দিন অরিজিনাল মানা যাইমু পৃথিবীর কোনো মানুষে জানে না গুড়া লইয়া কুকুকে কিতা তাই কোনো লাগে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে ও যে আওলাদ যে কোনো আপনারা আসেন কিতার লাগে কেন বুঝে যে ইয়ার কবর গেলে কোনোদিন যদি জন্মত কেয়ামতর মাঠ দেখা হয় আমার লোকে তে আমার ইয়াই ধরে ইয়াতে পাবলে হতো না সিয়ত করিয়া গেছে দেখাম লাগছে কারণ এখনো আছে বরাক বলে ইলা জায়গা আমার শ্বশুরকে দেখা আছে কোনো বেটার বাপ মরি গেলে মসজিদর ইমামর চাকরি দারদার অবস্থা ধিকার করলাম খেনে বাপ মরি গেছে তুন গিয়া দাঁড়া বুঝিয়া পড়িতেন হে মসজিদর মেসাব রে হ্যাঁ রে মেসাব যাও না যাও না আমি কিরম কিতার লাগি রে ওরে হুজুর আমার বাপর দ্বারা তিলা তুমি তুই জানোস জানি তুই তিলা বলে হিকি সে মোবাইল চালানি হিকলে কিতার লাগি মোবাইল চালানি জানতে নি কোনো দিন করে না তুমি হিকলে কিলা বলে চেষ্টা করিয়া হিকিছি বলে তিলাও তুই চেষ্টা করিয়া হিকিলে না কিতার লাগিয়া তিলাও তো চেষ্টা করি হিকিতে আজ তোর বাবার দ্বারা মইয়া তুমি সন্তানে যে সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তোমার মার তোমার বাবার যদি সক্রাতে মুহূর্তে দেখা দিলায় আর তুমি আওলাদে সহি সুত্র করিয়া তোমার মা বাবার দ্বারা খানো সুরাইয়া সিন তিলাওত করিয়া আর সকুর ফানি ফালাইয়া যদি কো আল্লাহ আমার বাবা আমার ভাই এত মেহনত মুজাহিদা করিয়া মানে মানুষ বানাইলা আই আমার বার বাবার সক্রাতে মুহূর্তে দেখা দিলাইছে আমি আওলাদে আমার বাবার দ্বারা খানো বইয়া কুরআন করিম তিলাওয়াত করিয়া দোয়া করিয়ার আপনি আল্লাহ আমার বাবার সক্রাতে মুত্তাকি হেফাজত কর আল্লাহর কসম খাইয়া কইয়ার হে সূর্য দাসপুরের মুসলমান তোমার সন্তান সকুর ফানি ফানাইয়া তোমার লাগি যে দোয়া করব আল্লাহ 100% সেই দোয়া কবুল করিয়া তোমার ইমানের শহীদ জমিন থেকে বিদায় দিব হো সুবহানাল্লাহ আর যখন তোমার মা সক্রাতে মুহূর্ত দেখা দিবা তুমি বাবা যে সময় জমিন থেকে বিদায় নিবাই তুমি মা যখন জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই তোমার মসজিদর ইমাম সাহেব দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে তোমার মাদ্রাসার হুজুরে দোয়া করলে তোমার শান আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে মগর তোমার সন্তানটা তোমার কবরস্থানের দ্বারা গিয়া সুরা তাবারাকাল্লাজি ফরিয়া সুরা মুলুক ফরিয়া সুরা রহমান ফরিয়া যদি তোমার লাগি মাগফিরতর দোয়া করিলায় আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল করিয়া তোমার কবর জন্নতর বাগান বানাইবা হো সুবহানাল্লাহ এর লাগিয়া সন্তান মানুষ বানাও প্রতিটা সন্তান রে কোরআনে করিম তিলাওয়াত শিখাও প্রতিটা সন্তান রে জনজার নামাজ ফোরানি শিখাও
প্রতিটা সন্তানকে কুশল দেওয়ানো শিখাও কারণ যদি হঠাৎ তুমি মারা যাও ওই করুণা গোটা পৃথিবীর মানুষের শিক্ষা দিলাইল করুণায় মারা গেলে বাবা ছেলের দ্বার লয় না ছেলে বাবার লাশের দ্বার লয় না সিলেটের ইয়ার ঘটনা আমার বাড়ির পশ্চিম দিকের ঘটনা বাবা দুনিয়ার জমিন লন্ডনের মধ্যে 15 বছর ছিল সন্তানকে ডক্টর বানাইল ইঞ্জিনিয়ার বানাইল প্রফেসর বানাইল ফরিন্তরে শিক্ষিত বানায়া দামি দামি ফ্যামিলি দিয়া ফ্ল্যাট হল দিয়া জমিন দিল বাবা বাড়ি দেওয়ার পরে করুণায় দেখা দিলাইল স্ত্রী মিলিয়া সমস্ত সন্তানে বাবার লাশ তাকে শুনিয়া জিন্দা বাবার এক ঘরের মধ্যে তালা মারিয়া ভিতরের মধ্যে ঢুকাইয়া বারোর দিকে তালা মারিয়া সব কুটিপতি সন্তান হল দার দার বউ লইয়া ফ্যামিলি লইয়া দার দারি ফ্ল্যাটের মধ্যে চলে গেল এক সপ্তাহ পরে দরওয়াজা খুলিয়া দেখা যায় ওই আল্লাহর বন্দার লাশটা ফসিতে ফসিতে গিয়া শুধু হাড্ডিগুলা দেখা যার নাউযুবিল্লাহ হে সূর্যদাসপুরের মুসলমান আল্লাহ হেফাজত করক যদি তুমি মারা যাও গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার জনতা বয়কট করিলায় গোটা খালিগঞ্জের মেসা মফলে যদি তোমার জনতা বয়কট করি নাই আর তোমার ফুয়ায় যদি জনতার নমাজ পড়া না জানে তোমার ফুয়ায় যদি জনতার নমাজ খান্তা ফুরানি না জানে আর যদি তোমার বিনা জনতা কবরস্থান দাফন করা হয় আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা কউ নাউযুবিল্লাহ আর যদি তোমার ছেলে জনতার নমাজ পড়ানি জানে গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার জনতার নমাজ না পড়ায় আর তোমার ছেলে যদি জনতার নমাজ পড়ানি জানে তোমার দেহটা লইয়া যদি তোমার ছেলে জনতার নমাজ পড়াইয়া বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যদি কবরস্থানে তোমার দাফন করিয়া আর তোমার ছেলে যদি তোমার লাগি মাগফিরাতের দোয়া করে গোটা খালিগঞ্জের মানুষে যদি তোমার বদদোয়া দিনায় ওই দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতে পারে ওগর তোমার ছেলে কবরস্থানের দ্বারা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় মেরে পরওয়ারদিগার আলম আয় রব্বুল আলামিন আমার বাবার কবরস্থানে দাফন করিয়া আমি আওলাদের কবরস্থানে তারখানে বইয়া দোয়া করি আর যে বাবা এত স্নেহ মমতা করিয়া আমি আওলাদরে জমিনে এত বড় করিয়া বাবা জমিন থেকে চলে গেলেন আমি আওলাদে বাবার দেহরে কবরের হাওলা করিয়া দোয়া করি আর আপনি আল্লাহ আমার বাবারে মাফ করিয়া কবর খান্তারে জন্য তোর বাগান বানাইয়া দেও ওই তোমার আওলাদর দোয়ার খাতিরে তোমার জীবনের গুনাহরে মাফ করিয়া আল্লাহ তোমার কবরে জন্য দিমা হই সুবহানাল্লাহ এই জন্য রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন্নার প্রতিটা মখলুকাত প্রতিটা ইনসান প্রতিটা জিন্নাত 18,000 মখলুকাতে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো কোন হালত মরবা পৃথিবীর কোন মানুষে জানে না হে সূর্যদাসপুরের মুসলমান কত যুবক সকালবেলা বাইক নিয়ে বাইরে যায় বিকালবেলা আইতে সময় বাইক ঘুরিয়া আয় না সন্তানও টেট বেটি খোল্লা এখানো ট্যাঙ্কে খানো ফাও এখানো ফাওয়া যায় ওই লাশগুলা দেখে মানুষে মুখ দেওয়ার চেষ্টা পর্যন্ত করে না তুমি যদি ঘর থাকি বাইরে হওয়ার লগে লগে মারা যাও আর তোমার জিন্দগির মধ্যে গুনা কবিরা পাওয়া যায় তোমার জিন্দগির মধ্যে যদি গুনা সফিরা পাওয়া যায় আমি জাবির হুসাইনে খান্দিলাওলা বইত নাই বাকবারি শেখুল হদিসে খান্দিওলা বইত নাই তোমার আমলে তোমার কবর জন্নত বানাইব তোমার কবর জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদি নবুয়তি প্রাপ্ত হওয়ার আগেও বন্ধু ছিলেন নবুয়তির পরেও বন্ধু ছিলেন হিজরতের সময় নবীজির সাথে ছিলেন সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন কবরস্থানের দ্বার দিয়ে যাইতা ওই সময় এখন হা উমাও দেখাইয়া খান দিতা সাহাবা কেরাম হলে হয়তো আবু বকর নবীদের জাহান্নামের কথা কইলে খান্ত না নবী দিয়ে তোমার কিয়ামতের মাঠের কথা কইলে তুমি খান্দ না নবী দিয়ে মৃত্যুর আজাবের কথা কইলে খান্দ না যেই মাত্র তুমি কবরস্থানের দ্বারে দিয়ে যাও এর পরেও কোন কারণে তো খান্দন জমিন খান্দ হযরতে আবু বকরের জবাব দিল সাহাবায়ে কেরাম হল আমার নবী বলেছেন মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে মানুষের প্রথম মন্দির হল কবর আর ওই কবর খেওরল লাগি জন্য তোর বাগান আর খেওরল লাগি জাহান্নামের গাড়া আমি আবু বকরে বুধ ভাইয়ার না আমি মারা যাওয়ার পরে আমার কবর খান্তা জন্য তোর বাগান হইব নাকি আমার জাহান্নামের গাড়া হইব এই ডর আর চিন্তা নিয়ে আমি খান্দিয়ার সুবহানাল্লাহ
অথচ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি জমিন থাকা অবস্থায় আল্লাহ এজন্য তোর সার্টিফিকেট দিয়া দিলা নবীজি জমিন থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারা দশজন সাহাবীর জন্য তো সার্টিফিকেট দিয়া কইলা সাহাবী আবু বকর তুমি জান্নাতি উসমান তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি আলী তুমি জান্নাতি আব্দুল্লাহ বিন রাওহা তুমি জান্নাতি আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি হামজালা তুমি জান্নাতি হামজা তুমি জান্নাতি খাও সুবহানাল্লাহ সেই জান্নাত প্রাপ্ত সাহাবী আবু বকর কবরস্থানে তাই যাইতে খান্তিতা শুধু এই ডরার বই নিয়া খান্তিতা আল্লাহ যদি কবর দাফন করার লগে লগে যদি তোমার কবরে সিবা মারি দিলায় আমি আবু বকরের এক পয়সার ইজ্জত থাকতো না এখন আউযুবিল্লাহ হযরতে সাআদে সলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ সবে মাত্র বিবাহ করলাম বিবাহ করিয়া বিবির মুখকান্তা না দেখিয়া বিবির মুখকান্তা জমিনের মধ্যে না দেখিয়া হযরতে আবু বকর হযরতে সাআদে সলবি নিজের বিবির করার মধ্যে তুইয়া যখন জাহান্নামের জিহাদের মধ্যে চলে গেলেন খালা কাফর দিয়ে মুখকান্তা বান্দিয়া জিহাদের মধ্যে যখন গেলা আবার নবী কইলেন আবু বকর একটা বারুকি দিয়া দেখো সাই ওই জিহাদের ময়দানে একজন মুসলমান সৈন্য দেখি আর যিনি খালা কাফর দিয়ে মুখকান্তা বান্দিয়া জমিনের মধ্যে জিহাদ খতরা ওই আবু বকর যাইতে যাইতে দেখনা হযরতে সাআদে সলবিয়ে জিহাদ করতে করতে ও মুসলমানকে জমিনের জাহান্নাম দিতে দিতে নিজেও শহীদ হয়ে পড়লেন খাও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে সাআদে সলবির দেহ মুবারক রে দেহ মুবারক রে জনতার মাঠের মধ্যে যখন উপস্থাপন করনা নবী যে জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত হইতা সাহাবায়ে কেরাম হলে মাঝে দিয়া রাস্তা রাখলা নবী যে এক কদম দিলা দুই কদম দিলা তিন নম্বর কদম নবী দিনা গিয়া পিছন দিকে ঘুরিয়া গিয়া আবু আপনার হযরতে সাআদে সলবির জনতার মাঠের মধ্যে ডাইনোর সাইডে গিয়ে উপস্থিত হইনা হযরতে সাআদে সলবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাজার নমাজের মধ্যে নবীজি জনাজা ফড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে দাফন করিয়া নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা যখন নবীজি আল্লাহু আকবার হইয়া চিৎকার দিলা চিৎকার দেওয়ার লগে লগে নবীজি মুখরে মলিন করিয়া আবার নবীজি মুস্কি হাসি দিলা মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করলা জনাজার নমাজ শেষ দাফন খাফন শেষ দোয়াও শেষ নবীজি চলে গেলেন সাহাবায়ে কেরাম হলে কইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমরা একটা জিনিস আপনার কাছ থেকে বুঝতে পারলাম না নবীজি কইলা কিতা জিনিস বুঝলায় না সঙ্গে সঙ্গে আবু বকর উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ হযরতে সাআদে সলবির জনাজার নামাজ পড়াইবার লাগিয়া আপনার লাগি মাঝে দিয়া রাস্তা রাখলাম ওই রাস্তা বায় না গিয়া সাইটে গিয়া জনাজার নামাজ পড়াইলায় এর কারণটা কি একটা বার আমাদেরকে জানাও নবী যে জবাব দিল সাহাবায়ে কেরাম হল সাআদে সলবিয়ে তার গরর মধ্যে বিবি তুইয়া বাসর রাত পর্যন্ত করে নাই বিবির মুখকান্তা পর্যন্ত সাআদে সলবিয়ে দেখে নাই ওই সাআদে সলবির জনাব শহীদ হওয়ার লগে লগে আল্লাহ তার উপরে তো রাজিয়ার খুশি হই না রাজিয়ার খুশি হইয়া তার জনতার মধ্যে সত্তর হাজার রহমতের ফরিশতা আল্লাহ নাজিল করলা হো সুবহানাল্লাহ সত্তর হাজার রহমতের ফরিশতা যখন নাজিল হইলা আমি নবী যে এক কদম দুই কদম তিন নম্বর কদম কুনিয়া সাআদে সলবির জনতার নমাজ খান্তা ফড়াইলাম দেখলাম যদি তৃতীয় নম্বর কদম আমি জমিনের মধ্যে ফাটাই লগে লগে ফরিশতা হল খানের মধ্যে ফাড়া ফরব মাথার মধ্যে ফাড়া ফরব হাতের মধ্যে ফাড়া ফরব আমি নবীজির বেয়াত তুই হইব এই জন্য নবীজি ঘুরিয়া কিয়া জনতা ফড়াইলা ইয়া রাসূলুল্লাহ বুঝলাম কিন্তু কবরস্থানের মধ্যে যখন সাআদে সলবির দাফন করিয়া আপনি যখন আল্লাহু আকবার হইয়া চিৎকার দিয়া মুখরে মলিন করলায় নবী এই বিষয়টা একবার বুঝতে পারলাম না আবার নবী কইলার উমর আমি নবী যে আল্লাহর কসম খাইয়া কইয়ার আবার আবু বকরটা যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া কবর দাফন করলাম সঙ্গে সঙ্গে ইয়া হযরতে সাআদে সলবিরে কবরস্থানে আয়া সিফা মারিদের কবরস্থানে আয়া যখন সাপা মারিদের আমি নবী যে বরদাস্ত করতে পারি নাই বিস্তারর দুই সাইডে দয়খান হাত রাখিয়া কই আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়া মুখে মলিন করিয়া কইলাম রে কবর রে সাআদে সলবিয়া সবে মাত্র বিবাহ করিয়া এখন পর্যন্ত বেটির মুখ দেখে নাই ওই সাআদে সলবির আমি জমিনের দেখা অবস্থায় আমি নবী কবরের ফারত দেখা অবস্থায় আমার সাআদে সলবির সিফা মারিও না হো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাও বুঝলাম যখন আপসে মুস্কি হাসি দিয়া মুখরে দিক সেদিক করলা বেয়া ফার বুঝলাম না
রবিজি কইলা যখন আমি আল্লাহু আকবার কইয়া কথাগুলা কইলাম সঙ্গে সঙ্গে দেখলাম আল্লাহ সাদে সলবির কবরে আর জান্নাতের লগে সম্পর্ক দিয়া দিছেন আর জান্নাত তাকিয়া 40 জন হুর খলাইয়া সাদে সলবির হাতের মধ্যে দরিয়া টানাটানি খতরা আমি নবীজি দেখিয়া লজ্জা লাগি গেল শরম লাগি গেল তাই সঙ্গে সঙ্গে আমি নবীজি মুস্কি হাসি দিয়া মুখরে এদিক সেদিক করিয়া ঘুরাইলাম হো সুবহানাল্লাহ হযরতে আবু বকরে ফরমাইনি ইয়া রাসূলুল্লাহ ওই সাদে সলবির মতো মানুষ শহীদ হওয়ার পরেও যদি কবরে ছাড়িল না আমি আবু বকর জমিন থেকে যাওয়ার পরে কোনোদিন ছাড়িত নাই হযরতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দুনিয়ার জমিন নারী জাতির মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই খাদিয়াতুল কুবরা নবীজির দাওয়াত দিয়া কইলা গো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনারে আজকে স্পেশাল হিসাবে দাওয়াত দিলাম নবীজি জিজ্ঞেস করলেন কোন কারণে নবী আমি জানি আর সাদে সলবির মতো মানুষের কবরস্থানে দাফন করার পরেও যদি কবরে ছাড়িছে না আমি খাদিয়াতুল কুবরারে কবরে ছাড়িত না এর লাগে আপনার একটা ওয়াদা আমি জমিনও করাইয়া যাই আর আবার নবী কইলারে খাদিজা কোন ওয়াদা খান করার নবীজির লগে লগে হজরতে খাদিয়াতুল কুবরা কইলাইয়া রাসূলুল্লাহ এক নম্বর ওয়াদা আপনি করেন আমি যখন জমিন থেকে বিদায় নিব আপনি আমার খাফন দাফন ব্যবস্থা করিয়া খাফন দি বেষ্টন করিয়া আপনি আমার জনতার নমাজ খান দা ফড়াইবায় আর আপনার দস্ত নবুয়তর হাত দিয়া আমি খাদিজার লাশরে কবরস্থ করবায় নবীজি কইলা মন্তুর হইল তোমার ওয়াদা তোমার শর্ত আমি গ্রহণ করলাম আর কিতা শর্ত পরে অগো আল্লাহর নবী যখন আমার কবরস্থানের মধ্যে দাফন করবায় যত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হইছে না তত সময় পর্যন্ত মাটি দেওয়া শেষ হয় নাই আপনি নিজ হাতে মাটি দিয়া আমার লাগি দোয়া করিয়া আমার কবরস্থানের দ্বারখানে উপাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিও সূরা রহমান তিলাওয়াত করিও সূরা মুলুক তিলাওয়াত করিয়া আমি খাদিজার লাগি মাগফিরাতের দোয়া করিও আমার ইয়াকিনের বিশ্বাস আছে আপনি নবী যদি আমার লাগি মাগফিরাতের দোয়া করেন আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত নাই সুবহানাল্লাহ হে সূর্যদাসপুরের মুসলমান নবীজির মতো হযরত আবু বকরের মতো সাহাবীরাও যদি কবর ডেটরায় হযরত খাদিজাতুল কুবরা যদি কবর ডেটরায় তোমার আমার মুসলমান ফাসক তোর নমাজ দাইমি নাই তোমায় আমি মুসলমানে হর সময় এখন হক কথা বলি না তুমি আমি মুসলমানে হালাল ফেটোর মধ্যে ঢুকাই নাই তুমি আমি যদি জমিন থেকে চলে যাই ওই কবরে কোনোদিন আমার লগে ভালো ব্যবহার করতো নাই এই জন্য রব্বুল আলামিন বলেন ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে প্রতিজন ইনসানে প্রতিজন মুসলমানে আল্লাহর সামনে হাজিরি দিবায় উপস্থিত করবায় দেশের প্রাইম মিনিস্টার তাকে লইয়া আপনার চাইতে আপনা দুই হাত নাই দুই পাও নাই দুই চক্ষু নাই দুই খান না থাকা পর্যন্ত মানুষটায় কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজিরি দেওয়া নাউজুবিল্লাহ প্রত্যেকজন মানুষের হাজিরি দিবায় খেও খেওর লোকে গিয়া মোলাকাত করার সুযোগ হইতে না বলে না যাই তোরা জাবির সাহেবরে দেখি এই নাখাম হইত না হিনো জাবির সাহেব আর হাজুর সাহেব হজুর সাহেব কিচ্ছু নাই হিনো আমি সাহেব আমি সাহেব প্রত্যেকে দারদারি টেনশন দারদারি খান্দন খেও এর লাগিয়া যাওয়ার আগে দিন থেকে ওলা বানাইয়া যাই না খে আপনার বাধাতে আপনি ফাঁস হোক তোমার ফলে খেও মারেনি আপনার মাথই খেও না করে ফরিতে আনাইলে খেও বুঝল নি সাহাবা একরাম বলে তো নমাজ পড়তে কত কষ্ট করছই নমাজ পড়তে বাফে ফুয়া আলে নমাজ পড়ছেন ফুয়া বাফো আলে নমাজ পড়ছেন খেয়েও দেখিলে গর্দনার থেকে খোল্লাল আমি যেত অথচ আমরা আল্লাহ নিঃস্বাধীন দমিন দিল জন্মভূমি ভারতবর্ষতে তো শান্তির দিন থেকে দিল এরপরে ফজরের নমাজ নাই আদান হওয়ার লগে লগে মুসলমান মসজিদ নাই এসার আদানোর লগে লগে মুসলমান মসজিদ নাই ইটা টাইসে খাওয়া মধ্য না কোটি কোটি টাকা সৎকা দিয়া মসজিদ বানাইয়া আর ফজরের নমাজ যদি আইন না এশার নমাজ যদি আইন না কবরটা যদি আপনার লাগে জন্নত না বানাইয়া যায় তো এই সৎকার কোনো মানে এর লাগিয়া সন্তান কোন দিনদার বানাই ইঞ্জিনিয়ার হইতো এখানে আমার আমি মানি ডক্টর হইতো আমি সাপোর্ট আছি মাস্টার হইতো আমি সাপোর্ট আছি প্রফেসর হইতো আমি সাপোর্ট আছি মগর ফয়লা দিন এর বাদে দুনিয়া ফয়লা দিন এর ফলে দুনিয়া আপনার ফুয়া কলেজও ফড়ে অসুবিধা কিতা তারা আদা করেন বাবা কলেজও ফড়িবা নমাজ ঘন্টা ফড়িও মাস্টারের কাছে ল 10 মিনিট সময় লাগে উজু ফড়িয়া নমাজ পড়ো না খেলার মাঠের কাছে টুর্নামেন্ট খেলা যাইজ আছে ফুটবল খেলা যাইজ আছে তবে হাফ প্যান্ট ফিন্দিয়া না ফুল প্যান্ট ফিন্দিয়া খেলা ইতাই আজ যে যুব সমাজ বাইতে হাফ প্যান্ট ফিন্দিয়া খেলার এক গুণা কবিরা তো তোমার হাঁটুবার খরা কারণ একজন পুরুষের সত্য রইল নাবির উপর তাকিয়ে লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আই ওরা নিস আবহ
ফরজে আইন এখন যে আপনি খেলাত গেলায় হাফ প্যান্ট ফিন্ন এই আটটা বার হইলো আপনি তো ফরজ তরক কোলা গুনাহ কবিরা খুললাই আর এক গুনাহ কবিরা লইয়া যদি আপনি কবর যায় কমসে কম 7,500 বছর আল্লাহ জাহান্নামে জ্বলাইব দূরে হোক না আউযু বিল্লাহ 7,500 বছরের পরিমাণ কত খান দুনিয়ার 7,500 বছরই না দুনিয়ার এক দিনে কিয়ামতের আপনার দুনিয়ার 500 বছরে কিয়ামতের এক দিন হোক না আউযু বিল্লাহ দুনিয়ার কয় দিন দুনিয়ার 500 বছর আর কিয়ামতের এক দিন এখন আপনি মারুন 7,500 দিয়া আর 500 তো বছর দিন তো মারুন দেখবা আপনার দুনিয়াটা একদম সারহার এর লাগি যুবক ভাইয়া তোরে আমি এর লাগি বেশি বুঝাই তুমি যেন মোবাইল চালাইয়া বেকর যারাই গিয়া তোমার থানোর লাইফ স্টোরিটা বড় জিন্দগি বেকার যা কিছু কিছু ভাইয়াতে পরীক্ষা ফেল করার বাদে বেশি আউলামি করেন কিছু কিছু ভাইয়াতে লাভ স্টোরির দুকা খাইয়ালে বেশি আউলামি করেন ব্যক্তা আসুলান তখন ইতা এখন মরি দিতা গিয়া আমি জিকার করিয়া তুমি মরি গেলে তাইর কিতা হইব যে গুরখানে দুকা খাইয়া তুমি মরটায় এগুলো কোনো ফায়দা হননি তাই তো সারি তুমি আরো মরি দিতা আনা তো দুকা দিবার কথা নাই মাথায় মাইন করিও না এর লাগে এরা তো আরো আমি বাদ দেও আত্মহত্যাকারীরা আল্লাহ জীবনে মাফ করিয়া দেয় না ফাইলা গিয়া হাস লাগে আপনার আবার বিষর বোতল আর এল্ডিংয়ের বোতল খাইয়া দেখো না একবার মরিয়া দেখো কেমন মজা হ্যাঁ মরে জিতাই গিয়া মরে গিয়া তোমার জানো খাওয়া আমার আস ডাল লইয়া দুকা খাইয়া গিয়া তো মেডিসিন দিয়া দিন মরিও না তোমার মায়ের তোমার বাপে কি মেহনত হই তোমারে ফালিছে আরে বেহায়া বেফর্দা নির্লজ্জ দুনিয়ার বদমাশ নারী লাগি তুমি মরে জিতা তোমার শরম লাগে না মরে জিতে মরে জিতে মরো না ওই হিসাবে আন্দাজে মেশিন বার করিয়া কইছেন বলে না আইস থাকি আর ওই মেশিন আমার আত্মহত্যা করলে কষ্ট হইতো না আমি বেআন্দাজ অন্তরে সওয়াল দিলাম এখন ফোন তো আনসার নাই দেখু ফেলাম ওসলিকে ফোন করি তোরা কইছেন আর আমি মরছি চিন্তা করুন কি দা তোর ডেঞ্জারাস ইটা আত্মহত্যা করার বাতে বলে কই তুই কোথা আরাম নাই আরে আত্মহত্যা যে সময় তুই খরচ গোটা পৃথিবীর মখলুকাতে খান খাড়া হয়ে যায় শরীরে খাফা শুরু করে আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ হয় ওই সময় প্রত্যেকটা মখলুকাতে তুই যে সময় আত্মহত্যা করস তোরে বদুয়া দে হুকন আউযুবিল্লাহ রজুরে করি কোন আউযুবিল্লাহ নাকি আমার পরিণতে যারা আওয়াজ ঘুমটায় জামাইয়ে মারিলাই তুই বেশি জুলুম করিলে আত্মহত্যা করিও না বাবাইয়ের তোর লোকে দুকা খাইলেও আত্মহত্যা করি না ধৈর্য ধরিও ইন্নাল্লাহ মাআস সাবিরিন ধৈর্য ধরনেওয়ালা সবর করনেওয়ালাকে সাথ আল্লাহ হয় ইসিলিয়ে সবে সবর করো ধৈর্য ধরো এটা আমরা তোর খাত ই মরি দিতে তার লাগে এক্সাম ফেল করছো আগামী বসে একবার এক্সাম দাও অসুবিধা কী আত্মহত্যা করিয়া তোমার কেউ মহান হইব নি কেউ মহান হইব নি সরকার থেকে তোমার মহান সার্টিফিকেট কেউ দিব নি ও সারা হইব নির্লজ্জ ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা ওখানে এর লাগিয়া আমার যুবক ভাইয়ান যারা আছে আল্লাহ কেউ আসতে এই ধরনের খাম কোনোদিন করিও না রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ তোমার মা বাপে তোমার ফালিস হই এরা ভবিষ্যৎ তুমি এরার লাগি তুমি সৎকার জারিয়ে হইতে একে দুকা দিলাইছে বেটাগিরি থাকলে শরীর হিম্মত থাকলে তাই তাকে হাজার করে সুন্দর কেউ বিয়া করিয়া তাই দেখাও দেখ বিয়া করছে আয় আসো কেন ও গুইল বেটাগিরি মানবতা আগু এলে মরতে এখানে তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমারে মানুষ বানাইছে বাপে মেঘালয় মিজোরাম রুজি করাইতে বলা জানি এটা দেলা মনে করতে বাপর উঠেলো খাইয়া টেকা উড়ারা এটা আইলা না একবার গিয়া দেখতে বাপে মিজোরাম টেকা খামাই কিলা একবার গিয়া দেখতে বাপে মেঘালয় টেকা খামাই কিলা এর বাতে ফুকেরটাই খরচিতে তোরা বুঝবা আমার মাথায় গুসা করলি তোরা মনে কয় এল্লা গিয়া যুবক ভাইয়ের ধরে আমি আরো করিয়া তুমি ওটা সারি দো ফ্রি ফায়ার গেম খেলাইছ না রে ভাই এই ফ্রি ফায়ার গেম খেলা অবস্থায় যদি তুমি মরো জাহান্নাম আজিব পাবজি গেম খেলা অবস্থায় মরো জাহান্নাম আজিব লুডু খেলা অবস্থায় তুমি মরো জাহান্নাম আজিব হেডফোন লাগাইয়া যতজনে গান শুনটায় আমি জিকার করিয়া গুমো মানুষের মৌত হয় না গুমো মানুষের মৌত হয় না নি তুমি যদি এখন হেডফোন লাগাইয়া আর গান যদি তেরে নাম গান শুনা অবস্থায় যদি মালাকুল মৌতে জাফট মারি দিলাই দুনিয়ার জমিনের মধ্যে কোনো মেসাব আসন নি তোমার গ্যারেন্টি দিয়া হইতা বাবা তেরে নাম গান শুনা অবস্থায় তুমি জমিন থেকে চলে গেছো আমি দোয়া করিয়া তোমার জন্য তো মহিলা কোনো আলিম আসন নি ও বার্তা নাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেখুল ইসলামেও যদি তোমার কবর খান্দ আর গান শুনা অবস্থায় যদি জমিন থেকে চলে যাও তোমার কবর কোনো দিন জন্য তৈত না এখন আউযুবিল্লাহ এসার নামাজ ফরসলেন আচ্ছা ইনশাআল্লাহ আমি নমাজের ভিতরে আপনার নমাজ মুখ হইত না এর ভিতরে ওয়াজ শেষ হন ডরাইবা না বইবা তো ইনশাআল্লাহ এটা টেনশন আমারও জানা আছে নমাজ তো আমি তো পড়িতাম না মকরু ওয়াজ করিয়া যদি নমাজ মকরু হইতে এই ওয়াজে খাম দিব না আমার ওইখান মাইন্ড রাখা না এর লাগে ডরাইবা না উজু এক লোকে ফড়ো হইব ইনশাআল্লাহ তো আমার দুস্থ খোল্লার উজুর কখন খোয়াত আসলাম এর লাগে ফুয়াই নগুন ফুরি নগুন বনিংকে কুন
বেশি তুমি যেন দনি মানুষের আমার ডর করে বা তোমার তো ইগো বেশ বাড়ি যায় তুমি তো অ্যাটিটিউড কিছু বেশ হয়ে যায় গিয়া তুমি যেন ফুড়ি করে বাজারও দিতে কি আর করো না বই লিখু নিয়ামত আমি যে কোনো জায়গার কই নারী জাতি আমরা নিয়ামত ইতা মায়ের জাতি এর লাগিয়া কত খাইলে আমি কইছি বাবি তোমার বাবি তাকে কোনোদিন মা হয় না ও দেহের কিছু সাপ হলে কই না ইতা কিতা কই আমার বড় ভাই বই আমার মায়ের সমান যদি বড় ভাই বউ মায়ের সমান হতো এইগুলো গুন 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 খরচ কি লাগে মা আর বাবি জীবনে এখানে হইতে পারবার তোর ভাইয়ে যদি তোর বউ সারাতে তুই খাইলি বেটিরে বিয়া করতে পারবে মাত বুঝছি নি কেন হালি কোনো দিন হালি হালি কোনো দিন বোনের সমান হইতে পারে না বে না হুজুর ইক তো আমার বই হিসাবে আমি থাইরে লইয়া মার্কেটে যাই কি লইল বই নিব বই না আর হালি ডিফারেন্স আছে খাইল যদি তোর বউ সারাইতেছে হালি বিয়া করতে পারবে তুইগুয়ার বই রইছেন এইগুলিয়া মার্কেটিং কি তার লাগে এগুলিয়া বাজার খানে ইগু বাইক করে করে বাদ কি বাইক করে করে তো তোমার বেটি বইতো সুন্দর তোমার বেটি লইয়া তুমি হরিমগঞ্জ টাউনও যাও হও তুমি সানকিরা বাগান ঘুরাত যাও তুমি পার্কও ঘুরাত যাও ফর্দার সহিত তোমার বউ লইয়া দেখতে পারবা সুন্দর খারে লইয়া বউ লইয়া ঘুরিতে আপনারা এটা জানেন না তো ওথার লাগে দুই দিন বাদে বাদে খালি থালা খালি ডিভোর্স লেটার সরকারে ভাইতে ভাইতে তালাক মর মারি যাত বুঝি আর তালাক কারণ আস্তা হরিমগঞ্জ হাইলাহান্দি শিলচারও 99% তালাকর কেস খালি মুসলমান আসার ডিভোর্স লেটার একটা খাত মুসলমান আর খেও না এর লাগিয়া আমরা ফিটি সদমা ফালাইছে কই যে আট তালাক দিতে পারতে আর অধিকার করি আর বেঙ্গলোর তাক চেন্নাই তাক হিন্তা কি বেটি করে তালাক কৌ কি তার লাগে হে ফোন করিয়া কইলে তোর লাগে ওই থালা উঠুন গদেমতে দেখলো তার মাথা হ্যাং বুঝতে হন তাকি কয় তুই থালা হিন্তা কি রিয়া তোর আদিতে কি তার লাগে কিন্তু উঠুন গো থাকবো বলে খেনে থাকতো হুতুর আমার বউ তোর বউতে তুই বেঙ্গলোর কিনে আর বেটি খালিগঞ্জ খেনে তোর বউ তো তোর লগে খালিগঞ্জ থাকতো আর সবচাইতে বেশি মারাত্মকভাবে পরকিয়া দেখা দিছে ও খাসলতে এখানে আমি ওপেনলি যে কোনো আলিমুর লগে চ্যালেঞ্জ দিয়ে কইতাম ফার্মই কেন সবথেকে মারাত্মক পরকিয়া দেখা দিছে এই খাসলতর কারণে যত ভাই এতে বিয়া করিয়া বেটি তুইয়া বেঙ্গলোর যাও চেন্নাই যাও নাগাল্যান্ড যাও ওই গুড় দরকার আর কোথায় আর এগুলো সম্পর্ক লাগায় এর লাগে তুমি দায়ী তাই দেবে এর লাগে মুরব্বী সাহেব যারা আসো ফুয়ান বিয়া দিয়া আল্লাহ কে আসতে ফুয়া কুজ দি দাও এত এত ডরাইয়া বিয়াও দেন না কোন কি পান্নে আলগা হই যায় ও ডরাইয়া বিয়া দেন না আমার কাছে রিপোর্ট আছে আমার কাছে রিপোর্ট আছে বেটা ফুয়া বিয়া দেনা ডরা কয় যদি বেটি লই আলগা হই যায় আমি জিকার করলাম ভাই সাহেব তুমি যে তো থার মারে বিয়া খসলায় এত তোমার মা বাপ লইয়া আলগা হই যায় বুড়ে না তেতে ইগুয়াল গইতো কেনে ইগুয়াল গইতো কেনে তুমি যদি তোমার মা বাপ তুই আলগাও বেটি নয়া ভাইয়া তো সাব উত্তল গইব না কারণ আপনারা সিল্ল কইন গাছবালাতে গুটা বানা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বানা মা বালাতে দি চাকা গুল পয়সা গুল গুল আলু গুল তার চেয়ে অধিক কুল মনের গন্ডগুল এর লাগিয়া তুমি যেমন ফুয়াও তো হাসান তুমি যদি তুমি তার মারে বিয়া করিয়া যদি আয় তাই কি করি মন ঠাও না হেও আরে ঘুরে বিয়া করিয়া খাইব চল তাই কি তোর উঠাও কারণ তোমার আমলে তারা দেখা দিত এর লাগিয়া ফুয়াইন বিয়ার বয়স হইয়ালে বিয়া দিও বিবাহর বয়স হওয়ার বাদে বিবাহ দিও অন্য আর কিছু খান এসা বকলে কইন হুজুর বিয়া দিতায় গিলা ইগুয়াবে কুচ্ছু জানে না তারে হইও তার পায়ে দাঁড়াও খাড়া হইতো আমি দিকার করি আর কতদিন গিয়ে খালিগঞ্জ থাকি সূর্যদাসপুর পর্যন্ত আইলো তোমার ভাও লইয়া না তার ভাও লইয়া আসুন শুনি মাত্র আপনি কইছেন তার ভাই দাঁড়াইতো অতদিন খার ভাও লইয়া আইসে তে আপনি ইগান কইন খেনে ওখান কইতা বলে বাবা তুই মোরর পয়সা কিনতা নগর জোগার কর ওখান বেটি গু আনিয়ে খাবাইতে তো এখান বাথরুম বানা মোরর পয়সা গুণ ওখান তুমি মা তুমি বাবার দায়িত্ব তখন হে ফারলে মোরর পয়সা জোগাড় করবো ফারলে তার বাথরুম বানাইব হ্যাঁ শরীয়ত সবচাইতে বেহতরিন ফর্জে আইন এখন গু হইল বিয়া করবার আগে বাথরুম বানাইতায় টয়লেট নারী জাতির লাগিয়ে আলাদা পুরুষ জাতির লগে আলাদা আগে জবানা আসলে এখনো জানি না এটা তোয় নি এখনো পর্যন্ত ফুরকিত গুজল হাত বুলিয়ে হাত জর্দি করই ফুয়াও ফুরকিত ফুড়িও ফুরকিত মাও ফুরকিত বাবু ফুরকিত এ ফুরকিত চলে রাখা এর লাগে শরীয়ত যাইজ না উপযুক্ত পৈণ যদি হয় তোমার আফন মারফেটর এর বাদেও তার সামনে তুমি গুজল করতে পারতাই না তোমার বই আর বই নইল করে কি তো হইল শয়তানের জীবনে কিচ্ছু চায় না এর লাগিয়া বাইয়ে বিয়া করবার আগে ওলা জায়গা এখানে যদি বাগুড়া দিয়ে বানাইছে বাবাই ফাঁকা দিয়ে হইয়ান না
فاخادي بناني ده فور إلى كونو روايته ناي إلى كونو حديثه ناي كونو فتوات ناي ده تومي فاخادي باترو بنايتي ولاك بناء بيتي بياخد تبرتاي ناي إلى كونو خانو ناي تمار أصيو تان من دخان أصيو تجودي مانة تومي بغرادي بنايتاي وبغرادي زوج ثوري بنايو غسل خربار دعها هانتا تختو بويني خافوركو ملار بادة أمار بايين تينو مسا بقول بدانا سنا مياوري كучу ماتيا نبلا خوري بزيو إتا هون مسا ماتيتا هون أمار ممكن الله ويجي سوري ماتيا باترومو غسل خورار بادئ تمار بور بيدا خفور تمار ستير بيدا خفور تمار بافيه دكتونا تمار هرو بايه دكتونا تمار برو بايه دكتونا أر لغا غوري كنتو دخا جايبو مات بچو نيكان خنے إيجي دكيا تار خطودا تلو آيبو بعد تار منو دينا خوربو إيجي آشو خنے إلا كيا تو أي دينا بارير فرو كيا بارير أر تومي بايو تمار بو بيا خوريا تمار فريندور باري تلو يادا إتشمو تاره فوتو إيكان تا دخايو نا أمار بابي আমার বন্ধুর বউ হইলে তো আমার বাবি বাবি হইয়া তো খারবার গঠায় বাবি হইয়া তো খারবার গঠায় এর লাগিয়া শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম তোমার বউরে তোমার বউরে মুখ দেখা তোমার বন্ধুর লাগি হারাম তোমার বন্ধু তোমার বউর মুখ দেখতো না কারণ হিয়ালে মুখের মুখ দেখার বাদে কি তাস তো ইয়াদা কি না জাফর মারবো উমর এর লাগিয়া প্রত্যেকজন মানুষে সচেতন নয় নারী জাতি আমরা মায়ের জাতি নারী জাতির পায়ের নিচে প্রত্যেকটা পুরুষের জন্য থোকা সুবহানাল্লাহ ধরে করি কও সুবহানাল্লাহ আর আমরা হাত তুলে দুথা এর লাগি নারী জাতির সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিখায় মগর ভালোবাসা কোনটা হি নেগেটিভ লাইনের ভালোবাসা না হি ভালোবাসা না শ্রদ্ধার ভালোবাসা হতো ওখান করিও তোমার গর্তা কি যে নারী জমিনে জন্মগ্রহণ করব ইকু দিনদার হইব ফর্দাওয়ালা হইব কারণ প্রতিটা অলি বনতে হইলে মা জাতি আমলওয়ালা বনতে লাগে প্রতিটা ছেলে দুনিয়ার জমিন আমলওয়ালা হইতে আরে আল্লাহর ওলি জমিন বানাইতে চাও মা আমলি বন বাবা আমলি বন বাসান্দি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহির মায়ের খবর লও বাসান্দি হুজুর ওর মা একাদারে চল্লিশ বছর পর্যন্ত নফল রোজা রাখছেন আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে কুদিতা হইতা আল্লাহ আমার তো কোনো সন্তান নাই যদি কোনো আওলাদ আমার দান কর ইকু জমানার কুতবুল আলম বানাইয়া দিও হো সুবহানাল্লাহ এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাইলা এমন অলি বানাইলা ফানি দিয়া গাড়ি চালাইলা তুমি মা বনো না সূর্যদাসপুরের কোনো মা যদি বাসন্তী উত্তর মাল্লা খান বনে কেউ বাধা দিব নি কেউ না করবো নি মূল আপনারা হরুতা বাদ নাই আমি ফয়েন্তরে দোষী না কেতার লাগি আপনারা দোষ হয়ে গেছে গিয়ে আপনার নারী জাতিরে ফর্দাত রাখতে চাইল না ও সাইন খাস আলা এক বাইল দেখি আফা ইকে আফা হলাকে ডাকে বাইসা বখল ডাকে না আফা হল টুকায় খাস আলা ইকে আওয়ার বাদে আপনার বাইক থামাই তুই জাল আপনার রেখে দিল খাফর আলা ইকে আওয়ার বাদে আপনার বাইক টুকতে ইজাত আপনার রেখে দিল হজরতে ফাতিমা নবীজির সাহেব দাদি নানি উম্মাহাতুল মুমিনিন হজরতে ফাতিমা তু জুহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ যারে জন্নতি সর্দারিনী বানানি হয়েছে নারী জাতির জন্নতি নারী হল সর্দারিনী বানানি হয়েছে হুকা সুবহানাল্লাহ একদিন হযরতে ফাতিমা তু জোহরা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া কইলেন ইয়া রাসূলুল্লাহ আমার তাকে কোনো নারী পত্র স্বামীর হুকুম মানেওয়ালা কোনো নারী কি জমিন আছে বা আমার তাকে আগে জন্নত জানেওয়ালা কোনো নারী আসেননি আমার নবীয়া লগে লগে জবাব দিলা ও ফাতিমা তু জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্না যদিও জন্নতি নারী হল সর্দারিনী তুমি হইবায় কিন্তু তোমার তাকে আমলওয়ালা তোমার তাকে ইলমওয়ালা তোমার তাকে আখলাকওয়ালা ইলা নারী জাতি হল জমিনের মধ্যে আসেন প্রত্যেকজন নারী হল ইলা একজন নারী ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আছে যে তোমার তাকে বেশি স্বামীর হুকুম মানিয়া চলে হো সুবহানাল্লাহ এক বেটির সামনে আর এক বেটির তারিফ করলে বেটির গুছা উঠে না বলা লাগে দামাই যদি তুরা খাই তারিফ হইলে ভাবি তেতোয়ার এদিন করে বা তিন দেখা দাঁতগুলো ফুটছা উলি ভাই পায় খেনে হো তাই ভাবির তারিফ করিছ তাই তারিফ হজরতে ফাতিমা কইলেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে বলে আমি তোমার বর্ণনা দেওয়া সম্ভব হইত না যদি তুমি পরিচয় পাইতে চাও অমুক জঙ্গলের মধ্যে কিয়া ভাইবা একটা লাফের কুড়ে ঘর আছে ওই কুড়া ঘরের মধ্যে একজন নারী তা হইন অন স্বামী দিনের মধ্যে জঙ্গল যাইন গিয়া এনর গিয়া তুমি ডাক দিও যার নাম হজরতে উম্মে কুলসুম যখন বাড়ির মধ্যে হজরতে ফাতিমা গেলা বাহার তাকে সালাম দিলা সালামু আলাইকুম একবার দ্বিতীয়বার সালাম দিনা তৃতীয়বার সালাম দেওয়ার পরে ভিতর তাকে জবাব হইল ওয়ালাইকুম আসসালাম কে আপনি দয়া করিয়া আপনি দরওয়াজা তখন তা খুলেন হজরতে ফাতিমার ওই করণ নারী জবাব দিনা
আমার স্বামী যত সময় পর্যন্ত ইজাজত দিতা নাই আর আমার স্বামী যত সময় পর্যন্ত আমারে কইতা নাই অত সময় পর্যন্ত আমি দরবাজা খুলতাম নাই হুকা সুবহানাল্লাহ গেছেন কে সাইয়্যিদাতুন নিসা নবীজির সাহাবজাদী হযরতে ফাতিমা আর খুঁজ লাগিয়ে কুড়ে কুড়ের বেটিরে দরজা খুলেন আপনার লগে খাম আছে হেন জবাব দিছই আমার স্বামীর ইজাজত নাই আমার স্বামী যত সময় পর্যন্ত আইতা নাই অত সময় পর্যন্ত দরবাজা খুলতাম নাই তে আমার পয়নি ইজাজত ফাইলা হানো পাই না গালেন তাইতেন খবর লয় এই এর লাগি তো সন্তান হলা নাই কোলর সেরা মূল সুদা হইলে নাই কোল গাছ সুদা নান আর হলা হইলে এই এর লাগি আমি প্রায় জায়গা উদাহরণ দেই ফু আমার আরে আমরা শিলচার উদার বন্দরি আমরা খালানির আলগাফুর ডিফারেন্স আছে এখানে ইটর ফরমাও তো এক নান ইটর ফরমা এক ফুরাও এক মগর বেড়া খানো মাটি খানো বেড়া ভাই মাটির বেড়া খালানির ইটুকু ফুরতে ফুরতে হরু হয়ে যায় মাটির বেড়া ডিলা মাটি আর টাইট মাটি এর লাগে ইন্ডাস্ট্রি সব ঠিক আছে মগর আমলও বেড়া আমল নাই নারী জাতির এর লাগে নারী জাতির ফয়লা আমলই বানাই এক নারী জাতি জন্মতি হইলে গোটা দুনিয়ার মানুষ জন্মত দেখতে পারবে কেন নারী জাতি অকল ফর্দাওয়ালা হইলে কোনো বাইসাব জাহান্নামী হইত না এর লাগে আপনারা বনি নবীন্তরে আগে ফর্দাওয়ালা বানাই আমলি বানায় ফুড়ি হোক মা হোক স্ত্রী হোক বাগ্নি হোক বই মাত বুঝা গেছে আর দয়া করিয়া দনি মানুষরে আরে হান্ন সিহত করিয়া যে ইয়ার ইটা আপনারা আমার বরাক বলি যে কালচার খাসলত যে বা ফয়সালা হয়ে গেছে গিয়া উপযুক্ত ফুড়ি এক এলটোয়ালাটাই তুলিয়া খোলে যদি লাই তো ওকে লইয়া যাইতো আইতো আমি ধিকার করি আর মাইন করিও না হিয়ালরা তো ছাগল বাকি দিলে ছাগল গুড়িয়া বাড়ি খায় আসিও না আনসার সঠিক দিন আইবনি খেনে তাহলে ইগুতো এক ড্রাইভার ইগুতো আপনার মার্ফেট আপনার ফুয়া নাই তো ইগুতো এক ড্রাইভার ড্রাইভার হলে কো মাইন্ড করিও না তোমার তাহলে সারা আমি টার্গেট করি না এক্সাম্পল দিয়া এর লাগে ইলে আমরা খাসার ওই খাসপ্র দিকান আছে ড্রাইভার দেখো এবার তুই নামার ফুড়িওকে লইয়া যাই চাইস মানে বাগরা তো মানুষ তুলিয়া দিলাই এখন হে ফোরতে দিন আইতে যাইতে কিনা বালা গফে কথা করবো নি তোর না খানে না তোর গফ শুরু হয়ে যান গফ শুরু হইতো নেগেটিভ পজিটিভ কানেকশন হয়ে যান খালি বাল্ব হইত এর লাগিয়া না শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম করছে আপনার মেয়ে ফড়াইতে আপনি লইয়া যাই কুয়া আপনার ফুয়া ফড়াইতে আপনি লইয়া যাই আরে ফুড়ির লোকে দেবার কথা না আরে ফুয়ার লোকে দেবার কথা না ও জিনিস খেয়াল রাখবা ইনশাআল্লাহ তাআলা গাঁত শান্তি আইব জিনা কমব বেবিচারি কমব আর বিয়া করতেও দেখবা তোমার ফুয়া যখন নমাজি হইব ওলা এক বেটি ভাইব তুমিও জমিন থেকে যাইতে ফুড়ির মাথা আত দিয়া বউর মাথা আত দিয়ে দোয়া দিয়ে দিতে বাধ্য ইলা ফ্যামিলি আমরা হাজারো হবে ইঠা না ফুয়া খালি স্ট্যান্ডার বানারায় আর আই 150 বাইক খাইল মামার লাল স্কুটি ফোরুকু এলটো আর এর বাদে আপনার আর হতরাত গাড়ি দিয়ে সারি দিলায় আর একে কিতা করেন খবর লড়ায় না খেলে লড়ায় না বুড়ে আমার ফুয়া ফুটানি করতে পারবো জমিন অধিকার আছে হ্যাঁ আমি মানলাম কিয়ামতর ময়দান আল্লাহ তাবার কথা আলা বলেন কুরআন করিম ফলের নম্বর ভরা কালু ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فَأَضَلُّونَ السَّبِيلَ قِيَامَتُر ময়দানে তোমার ছেলেরে তোমার মেয়ে যে সময় আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা প্রত্যেকজন ছেলে আর মেয়ে আল্লাহরে কইব আল্লাহ আমার বাবার গুনার কারণে আমার মার গুনার কারণে আমি জাহান্নামে হইছি রে দয়াল যদি জমিনে আমার বাবাই আমারে বাধা দিতা যদি আমার জমিনে আমার মায়ে বাধা দিতা তাহলে জীবনে আমি কোনোদিন নাফরমান হইলাম না অনে আজকে যত সময় পর্যন্ত আমার বাবার মারে দুধ দিস না অত সময় আমি আওলাদ জাহান্নামও দিতাম না এখন আউযুবিল্লাহ কেস খানো হইছে আল্লাহর আদালত যে আদালত কোনো মরিব নাই যে আদালত কোনো উকিল নাই ম্যাজিস্ট্রেট একমাত্র অনলি আল্লাহ একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত আদালতের মধ্যে দাঁড়িয়ে যে সময় তোমার এই আওলাদর ফরিয়াদ খান্তা বলবা ও সময় আল্লাহ ঘোষণা করিয়া দিবা হে জাহান্নামের ফরিস্তা মালিক আমি আল্লাহ কইয়া দিয়ার ওই সন্তানের মার বাবার বেড়ি লাগাও শিকল লাগাও হাত আর ভাও গুলা পিছনের দিকে নিয়ে বান্দিয়া তুই মার বাবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ও সময় এখন আওলা দেখবা আল্লাহ আপনি অত সময় পর্যন্ত আমার মার বাবার আপনি জাহান্নাম দিতে পারতেন না যত সময় যে জাহান্নাম আমি মার বাবা আমি আওলা তখন গিয়া ঢুকতাম ওই জাহান্নামের দরওয়াজার গেইটর মধ্যে ওই জাহান্নামের গেইটর মধ্যে আমার মা বাবার উতাইয়া রাখো আল্লাহ দিকার করবা কোন কারণে আল্লাহ আমার মার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ জাহান্নামও দিতাম কৌনা আউযুবিল্লাহ
ওসময় আওলাদে দুই নম্বর দোয়া করবা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লাআনা কাবীরা আয় মেরে পরওয়ারদিগার আলম ওই জাহান্নামের মধ্যে আমরা আওলাদ দখলতে পরিমাণ আযাব দিবাই যে পরিমাণ কষ্ট দিবাই এর থেকে বেশি কষ্ট আমার মার বাপরে দিও আউযু বিল্লাহ এই জন্য সন্তান মানুষ বানাও ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার ওই দিন তুমি সাকসেসফুল ওই দিন তুমি কামিয়াব যেই দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার ঘোষণা করিয়া কইব ও আব্দুস সাত্তার ও আব্দুর রহমান ও সলিমা বেগম ও ফরতিঙ্গা বুয়াই প্রত্যেকজন মুমিনদের নাম করিয়া যে সময় ডাক দিয়া কইব ও আল্লাহর গোলাম আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমাদেরকে নাজাত দিলাম হই সুবহানাল্লাহ ওই দিন তুমি কামিয়াব দুনিয়ার জন্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করিয়া দামি দামি গাড়ি লইয়া ঘুরো জীবনে সাকসেস হইতে নাই ওই দিন পরিপূর্ণরূপে সাকসেসফুল হই নাই যেই দিন আল্লাহ তোমারে মাফ করিয়া দিয়া কইবা ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমি তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়া তোমাদের কবরে জান্নাত বানাইয়া দিলাম হুক সুবহানাল্লাহ ও দিন কামিয়াব সাকসেসফুল ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি আল্লাহ কইয়া দিয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্যের মধ্যে ফরিয়া দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া তোমার দিন দেখি তুমি বরবাদ করিও না ওই দুনিয়ায় তোমার একদিন দুঃখা দিব ঠিক কিনা এর লাগিয়া দুনিয়ার মহব্বত ফরিয়া ব্যবসা বাণিজ্য ফরিয়া আল্লাহ ফাউরুন না জানি হর সময় আল্লাহর কুদরতর কদম সইদ্দা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ তাহাজ্জুদর নামাজ পড়িবা সলাতুল হাজত নামাজ পড়ি আল্লাহর কাছে যা খান দিবা এ দিন আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত না ইনশাআল্লাহ এর লাগে হাজত নামাজ পড়িব ইনশাআল্লাহ তাহাজ্জুদর নামাজ যতদিন ফারত চেষ্টা করিও তাহাজ্জুদর নামাজ পড়া তাহাজ্জুদর নামাজও বহুত ফায়দা আছে হাজত নামাজও ফায়দা আছে ফাসত নামাজ তো মিস হইত না সাহাবাই কেরাম করবা না বে নমাজি খেউরে খইলে যে তাহাজ্জুদর নামাজ পড়তে না তানে বে নমাজি হইতা খারে ভাই তাহাজ্জুদর নামাজ দিন ফরিতে না এন বে নমাজি হইতা ফাসক নমাজ ছাড়া এটা কোনো প্রশ্নই উঠিত না আর আমরা জমিন বে নমাজি কি করে হই যে গুষ্টা খাইয়াও কোনো দিন ফৈস মেদি ফরে না ওগুরি বে নমাজি হইল না কিন্তু সাহাবাই কেরাম করার দোকান তাহাজ্জুদর নামাজ দিন ফরিতে না এনের বে নমাজি হইতে এর লাগিয়া ফাসকর নমাজ খান ফরই ফরলে দিল খান নরম হইব দিলর মধ্যে অহংকারী থাকতো না হর সময় আল্লাহর সামনে নম্র আর পত্র হইয়া সৈদা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ দুই নম্বর আমি হদিস পড়েছিলাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ এক নম্বর নবীজি বলেন তিনটা আমল যদি খেয়ারটেন হওয়া যায় এন বিনা হিসাবে জন্য তো দেখবা এক নম্বর হালাল খাওয়া আজ আমরা দোয়া কবুল হয় না এখানে হারামের কারণে যদি এক লোকমা কোনো মুসলমানে হারাম খায় চল্লিশ দিন পর্যন্ত ই মুসলমানের নেক দোয়া ই মুসলমানের নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো না খুব কেন আউযুবিল্লাহ আর জোরে করি কই না আউযুবিল্লাহ এর লাগিয়া ই চল্লিশ দিনের ভিতরে যদি এই দোয়া কবুল না হওয়া অবস্থায় নমাজ কবুল না হওয়া অবস্থায় সে মরি যায় আল্লাহ তার কবরটে জাহান্নাম বানাইবা ধরে হুক না আউযুবিল্লাহ এর লাগিয়া আমরা প্রত্যেকজন মানুষে হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যুব সমাজ তোমার তো রিপোর্ট বড় খারাপ তুমি তো মাঝে মাঝে শোনা যায় ফ্যান্সি ডিলের কারবার করো ড্রাগসর খারবার করো লাহ কেউ আসতে এটা করিও না নিজের দুধ কি বানাইও না মা বাপরে দুধ কি বানাইও না মা বাবা একটা শিক্ষা তোমার দান আসলে দিছই না তোমার দান ব্যক্তিগত পার্সোনাল কথা এর লাগিয়া ই জমিনের কথা হইয়ান না বড়া কইতা বেদান হুনাদার হুনাদার না এর লাগিয়া আল্লাহ কেউ আসতে এটা ছাড়ি দেও নমাজ পড়ো আল্লাহর আদালত মাথা নত করিয়া সবসময় খান দিও হর জিনিসও কামিয়াবি ভাই পায় আর যত আল্লাহর মায়ার মন পায় অত পিছনে দেখবা শত্রু বাড়িবা এর লাগে ইটা টেনশন করিয়া দিনের খাম আল্লাহর এবাদত করা জমিনও বাদ দিও না হর সময় আল্লাহর এতলা রাজি খুশি করা যায় আল্লাহরে রাজি খুশি করিয়া নবীর মহব্বত লইয়া জমিনে চলা যায় ওইভাবে মেহনত করবো ইনশাআল্লাহ হর মুসলমানের লোকে ভালো ব্যবহার করিও দুই নম্বর নবীজি বলেন ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নত আমরা তো কিছু কিছু মানুষ মিঠা সুন্নত লইয়া ভাগন মিঠা সুন্নত হইতাম নি ও মিষ্টি খাওয়া সুন্নত পাইছে ও তোমার অনবর্ত আর মিষ্টি খায় রোজা মাস খাজুর দিয়ে ইফতার করা সুন্নত ও এগু খাজুর খায় ওইগু পালন করতে পারে কিন্তু তোকে ইগু মাথার দেওয়া সুন্নত ইগু আর মাথার দেয় না ও মেসা বকল ছাড়া হলে মাথা দিন না মিজোরাম গেলে দেখবা সুলোর বাপ ওবাই টাউকে খারাপ ওবাই বাদুরে খারাপ ওবাই উন্দুরে খারাপ মাধানো কুত্তার লেঙ্গুর হতো গেছা ও সুল লইয়া সোলের জমিন ই সুল লইয়া পাইসা মর কবর দাফন করার লগে লগে নবীজিয়ে ফরমাই তোমার কবর তুলিয়া বয়
কবর দাফন করার লগে মাথার বান কুলাও এনে কুলইন না কুলার পাতে বইবা বইয়া সওয়াল করবা যেমতে ফরিশতা মাথার সুল ইসুন দেখবা লম্বা ইবাদত নাই সুল ইবানো লম্বা সুল আর সওয়ালও করতে নাই ও সুলো দরবা যেমনে দাফট মারিয়া এক দাফটর লগে আসমানে জমিনে শিখ দিবা মগজ উত্রাইয়া কলিয়া জমিনে কবর বেহুশ হইবা হুক না আউযুবিল্লাহ এর লাগিয়া লম্বা সুল আমার ভাই এতে রাখি না যদি লম্বা সুল রাখার ইচ্ছা থাকে তে গোটা গর্দনা পরা সুল রাখা সুন্নত মাথা অন্তাকি লইয়া কপালত তাকি লইয়া গোটা গর্দনা ঘুরিয়া ফুরা ঘুরিয়া রাখা সম্পূর্ণ সুল এর সমান হইত রাখা সুন্নত হুক সুবহানাল্লাহ এর লাগি গর্দনা খাটা রাখিও আর গলার সরা ফিন্দা যাইত না খানো যে হেরে হেরে কিছু বাইয়ান হিজরা হই যায় হিজরা মার্কা কিছু বাইয়ান আসুন নানি খানো এখটা আত দুকসা ফওয়া যায় নানি আংটি একুর বেশ দুপু লাগানি যাইত নাই যদি দুইটা আংটি লাগে নমাজ পড়ো নমাজ হইতো নাই বালা করি বুঝিও আংটি এগুলো লাগাইতে তাও রিফার খারি একটা এখানে বেমারল লাগাও এটা হই নানি অত হয়ে গেছে হতা হয়ে গেছে হইয়া দুপু লাগাই না এক আংটি পুরুষে হিন্দিটা দুপু না বলে না আগু হালিয়ে দিছে আগু হালায় দিছে আগু দাদা হইলে আগু দাদি হইলে আগু নানা হইলে সারা লাগাইতে ইনতি না ও এক আংটি কয়টা ভাই এক আংটি এখানে তোমার হি আফায় যদি দে একটা কয়টা দুগুণা ফিন্দা যাইত না সপ্তাহে কার যাইব আর ইতা হারাম লইয়া মরলে আর ব্যস্তর কোনো গফ নাই সরা লাগানি যাইত না ছেলেরা সরা বেটিনতে লাগাইতা তুমি তাই নাই ও হেরে হেরে ভাই আনতে মন্দিও লাগাই দেন আর তো লাগাইনি হয় তাই ফিন্দি তো মন্দির তুই ভাগ দাস কি বিয়ার দিন গিয়া বলে না রে বা ফার লোক ফুরা আমিও ফিন্দি তোরও বিয়া নিয়ে দিন না তুমি জান ভাই আনতে মন্দির ফিদিন মন্দির তুমি জান সুলো লাগাইও দাঁড়িত লাগাইও শূন্য মাত পুচ্ছেন এখন সুলোর আগ লাল দে খর মন্দির দি করিও হিতা কালার দি করিও না মন্দির দি মাতার সুল লাল করা সুন্নত করিও কোনো অসুবিধা নেই আরো বালা তো মন্দির কালার আরো বেশ দে এলাকি আউরি দাউরি কালার দিয়া সুল লাল করিও না বাদ বুঝা যার ভাইয়াই ওটার থেকে যুব সমাজ হল বাস কলেজ ফড়ো সৌকুকু কিছু আপার দিপার মারিও রে ভাই এখানে দেখতে টর্চ লাইট ধরিয়া বইলায় কি আমার তুই যার ফিরাও না ভাই না কিতাব ব্যাপার না আল্লাহ তালা প্রত্যেক রে এই জাতর গুনাহ থেকে হেফাজত করতে হই আল্লাহ মামি আরো দূরে করি হোক আল্লাহ মামি আমার হুতার দ্বারা কষ্ট ভাইলে আমার মাফ করে দিবা আমি মাতিওলা ঠেঙ্গা মাতি আমার মাথু হলো কারণ আমি চাই প্রত্যেক উম্মত জন্য তো দায়িত্ব প্রত্যেক মুসলমানের দিন ভাই তোকটা আমি চাই দিনের কর্ম করা আমার ব্যবসা এটা আমি চাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله ইগু আপনার সৎকা জারিয়া আজ যত বাইতে লাভ স্টোরি মুক্তলা আসইন আমার যুবক বাইয়ের তোরে হইয়ার মুরব্বী অকল নাই তো এরা তো এখন তা করই রইন না আর মাঝে মাঝে তো আত্মা উগিও দিলে বিয়া কথা ও হেরে হেরে দেখবা কইবা 45 বছর হয়ে গেছে কি হ্যাঁ 45 বছর হয়ে গেছে 15 বছর বেটি বিয়া করা শুরু করে দেন কারণ কিটা 45 বছর সাপ তুমি 45 বছর ফুড়ি বিয়া করতে ও পরকিয়ার মূল পয়েন্ট হইল অন আপনারা জন্ম যে যেটা আছে অর্থাৎ আপনারা সময় জল লাগাই লিমিটেশন লাগাই কেনে এখন আমি জিকার করি আর মাইন করিও না সাসাইন যারা কেন আসো আপনার ফুড়ির বয়স যদি 20 হইতে দামদর বয়স কত হইতো আপনারা হই চাই হাইয়েস্ট 25 নাই 25 আর 20 কত সময় ম্যাচ খায় ম্যাচ খায় তো এখন ফুরিগুর বয়স যদি 20 থাকে আর সাবর বয়স যদি 45 থাকে তো সাপ যে তুই 60 বছর হইবা ফুরির বয়স কত হইব 35 বছর তাই জোয়ান কিউ হবে ধরেন না জোয়ান কিউ হবে ধরেন তো আর ভাই সাবর ফিউজ গেছে কিনা আসিও না এখন এই সময় যদি আপনার ফুরির জোয়ান কি ধরে ভাই সাবর ফিউজ যায় তো ফুরিয়ে পরকিয়া করবো না বলেন বিয়া দিতে বা বাইক সাইয়া দিও খালি পরকিয়া এমনি পারেন আপনারা কাজ করতে পারেন আপনারা ওই জিনিসও লিমিট লাগাইন না হয় না সাকরিয়ান ফুয়ার লোকে দে সাকরিয়ান ফুয়া এগুলো ফিউজ গিয়া আসছে সাকরিয়া খাম হইব নি না কোনো লিমিট লাগাই ও খইয়া দিয়ে আর দেখা নিয়াত করবা একদিন দেখা পরো কেমনে বন্ধ হইব নবী গিয়ে 40 বছরের বিবাহিতা নারী বিয়া করছে খয় বিবাহিতা দুই বিবাহিতা আর তার বয়স কত আসলো 25 দিয়া সুন্নত ধরিয়া দিয়া গেছে তোমার তা কি বয়সে বড় বেটি বিয়া করা সুন্নত সুবহানাল্লাহ হই যায় না নি ফয়েন্তরে ভারবায় নি ফুয়ান কিতা দাড়ি ভানাম রুপি হলো রাস্তা যদি উঠে তাই যেন এটা এটা বিয়াতি বাতি বুধ বুধ ভাই না এর লাগিয়া শূন্য তৈল তোমার তাকে বয়সের বেটি বিয়া করতে হয় তুমি যে সময় মুরব্বী জোয়ান হইবা তাই মুরব্বী হয়ে দিব গিয়া তখন তোমার বউ কোনোদিন পরকিয়া করতো না এর লাগিয়া ভাই আই
سامرا دكيا بيتي بيا خوري أنا دومي نو إيتا تهرا بيتا موري داي بيتا إيتا بخار دين دار فردا ولا ناري كودي دومي نو بيا خورو شنطان دكوا أي بوكو عبد القادر جيلاني أي بو رانغاوتي حضور علامة طيب الرحمن رحمة الله عليه أي با باشندي شيخ أحمد علي رحمة الله عليه المتو مانوش أي با আর যদি হলো আটা ময়দা মুড় করবি সিনা পিঠা লাগাও তে হে ওলা বুঝছো এর লাগি আল্লাহ কে ওয়াস্তে পাইনতে আমার সসা ওখলে মুরব্বি ওখলে খিদমত আরদ আমার বাতে গালিবা ওইলে ইয়াদ করবা একদিন যখন জন্মর কথা হইয়া দিয়া আজ পুরো কেউ জগত থাকি পারে ফুয়া বিয়া দিয়া ফুয়ারে বেঙ্গুর ফাটাইবা না বেটি লগে দিয়া দিবা ফুয়া বিয়া দিয়া বেটি বেঙ্গুর বেটা বেঙ্গুর একলা দিবা না বেটি লগে দিয়া দিবা মেগালো চা মেগালো একলা দিবা না লগে দিয়া দিবা পরকিয়া হম্ব আই সমাজ দে পর্যায়ে অবস্থা গতদিন দেখলাম এক ঘটনা যে আফন বাইক না মামি লইয়া গেছে কি নাউযু বিল্লাহি মিন যালিক জোরে করি কও নাউযু বিল্লাহি মিন যালিক কেনে এটা ঘটনা ঘটতো এটা তো আমরা দাই না যে এটা তো কিয়ামতের আলামত এটা আল্লাহ কি আল্লাহ কে ওয়াস্তে ওটা কিছু বাদ দেন না কি তো হইলো এই মসজিদের মেসাবর লোকে বিয়া দেন না মাদ্রাসা হুজুরের লোকে বিয়া দেন না কি খাওয়াইতে পারতো না আমি জিকার করি লকডাউন এখন গুফার আসলাম আপনার থেকে আমরা বেটিনটা বহুত আরামে আসুন কে দেখুন হাসাও কই 5000 টাকা বেতন ভাইলে কি তুমি বহুত আরামে আসুন আলহামদুলিল্লাহ পাঁচ অক্টো তিন অক্টোর মধ্যে মাছ ছাড়া নাই করে ভাইতে নাকি মাছ দিবা তাই আপনার তো একদিন হিটা ডাই একদিন হিটা হুক কই একদিন মাছর দিন বহুত তো শেষ এর লাগিয়া বিবাহ দিতে সাহাবায়ে কেরামের জমিন আদত আসলো বিয়া করাত খেলে দামান বেঠা জিকার করতে এই সাহাবিয়ে কইনার বাবায় আমার যে দামদর লোকে আমার ফুড়ি গুটিতাম ই দামদর আমল কিলা নমাজ ফরইনি রোজা রাখইনি তাহাজ্জুদ গুজারিনি ওখান ভিকার করতা আর এখন কুর সাহাব হলে দামদর লোকে ফুড়ি দিবার আগে কিটা দিকা করে দামান বেটা কিটা করে রোড দার বাড়িনি ইগুর বাইক আসেনি খারবার কিটা করে উত্তর হারলাই বেড়া লাগাইয়া ও তার লাগি তো গরো বেটি টিয়া গোলাত ছুরি লাগাইয়া হে তার খবরও নেই ইলা গঠেন নানি এর লাগি বিয়া দিবার আগে বাইসাবকু মানুষ ও মানুষ ও গুফেলা দেখি বুঝছেন নি কোথায় মা থিকান বুঝছেন নি সেনায় মানুষই কু বিয়া দিবার আগে ফুয়া খার আমার কোথাও হইয়ার ফেলা দামান তো দেখিও খালি দেখিল সুন্দর আর বাইকে হানতে সোয়ান উঠলিয়া ঘুরের ও গু পারফেক্ট জামাই কু পারফেক্ট না কিথা গু ফেলা পরীক্ষা করিয়া দেখতা এলা গীতা করিও না নারী জাতির ও পর্যন্ত নির্যাতন করার সমাজ দুঃখ লাগে বা ও ফেটর তোলা বিড়িয়া একটা লাত মারাই দিন বেটিন তোর গাল তাপ বড়িয়া তাপ্পর মাই দিন একটা বেটিন তোর ছেলে দি ভাইলেন এটা শরীয় তো আপনি খানো ভাইলা এটা তো জালিমি কারবার এটা তো ফেলাউনের জুলুম ফেরাউনেও তার বেটিরে মারিয়া দানে মারছে না কোনো দিন আপনি আপনার বেটি মারতে মারতে দানে মাইলে তো ফেরাউন তুই বড় জালিম হইলা তুমি এল্লা গিয়া শরীয়ত লিমিট আছে অদ্রিবু হুন্না বেটি ফিটো শরীয়তে হয়ে সিংলা দি ভাইলে তাই বেটিন তোর গালো তাপর মারা যাইজ নাই বেটিন তোর হোমর বেরিয়া লাত মারা যাইজ নাই ফেক বেরিয়া লাত মারা যাইজ নাই বেটি যদি মুসল্লাত নামাজ পড়িয়া কয় আল্লাহ এমন এক জালিমর করো আমার জন্ম দেওয়ার কারণে ওই জালিমে আমার গালর তাপ গাল পেরিয়া তাপ্পর মারলো আল্লাহ তোমার জালিমে আমার ছেলে দি ভাইডাই লরে দয়াল তোমার জালিম তুমি দমিনো হেদায়ত দিও অথবা তোমার জালিম রে তুমি ধ্বংস করিও তোমার স্ত্রী নারাজ অবস্থায় যদি তুমি জমিন থেকে চলে যাও গোটা পৃথিবীর কোনো মেসাবে তো আরিয়া তোমার জন্য দিতে পারত নাই ফেরাউনের মতো জালিমর লগে কিয়ামতর ময়দানে তোমার হাসর ফরাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ফেরাউনে যে সময় হযরতে আসিয়ারে নির্যাতন করতাম হযরতে আসিয়া কইতার হয় ফেরাউন আল্লাহরে আমি এক আল্লাহ মানা কর কারণ কারণে যখন জমিনে তুমি আমার নির্যাতন করডায় ফিটিতে ফিটিতে যদি আমার জীবন তুমি জমিনে ধ্বংস করিলা এরপরেও তোমার স্বামীর হক যতখান আছে ততখান আদায় করিয়া যাইমু মগর তোমারে খোদা মানতাম না এ কও সুবহানাল্লাহ আজ তুমি মুসলমান যুবকে এক নবীর উম্মত হইয়াও তুমি তোমার স্ত্রীরে মারতে মারতে তাহলে মারডায় আল্লাহ নমরুদ তাকি বড় জালিম বানাইয়া ফেরাউন তাকি বড় জালিম বানাইয়া কিয়ামতর দিন তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ওটা মরার পরে আপনার জনতা তো যাই শরম করে না আপনারা উম্মতে মুসলিম হওয়ার বাদে ইতা মরছ নারী জাতি হত্যা করি তার জনতা যাই কেন মেসাব ওখানে বয়কট করি ওটা আমার ভাই ভাই ইনশাল্লাহ 100% আমি আছি কোনো হত্যাকারী যদি জমিন মারি তার জনতা চাই না তুই বলাই হরিয়াই এক শিক্ষা দিও জমিন দেখবে আরেক এক কাম করতে জমিন ইয়াদ করবো আপনারা সারা দাঁড়িয়ে দেখতে 500 টাকা নোট দেখলায় লাইন ধরিল একজন গিয়া আর শান্তিতে শান্তিতে নাই ইগু হত্যা কুর দিনা কুর বেবিচারে মরছে মরতে দিন করে লাগিয়া তাই সমাজ দিনা বন্ধন না আফসুস আমরা সমাজ মুরব্বী হলো বারো জান কিয়া শান্তিতে শান্তিতে নাই সুখ সভা ভালো মুখতরা সুখ সভা ভালো মুখতরা ইস ও সমাজের এক বড় দিনদার মরছে কি ব্যাঙ্গ হয়েছে তুমি মরা লাগিয়া মাতে গুসা করিও না আজ সমাজ আমরা এটা সাইড করা জানি না করি তাই অবস্থা আমরা
দেখ মানুষে তার বউরে মারতে মারতে জমিন থেকে যে বিদায়দের এগুলি আপনারা জানেন না জমিনে সবচাইতে বেশি জামাইয়ের মাঝে অত্যাচার ইয়াসলে ফেরাউন ফেরাউন আল্লাহ খান বেটির নির্যাতন করনে ওলা জমিন আর কোনো দ্বিতীয় পুরুষ নাই কোন আউযুবিল্লাহ তে ইগু ফেরাউন থেকে বর্ণনা নি দেখে তার বেটি মারি ফেলাই দিল ইগু ফেরাউন থেকে বর্ণনা নি তে আপনি ইগুর জনদার জানেন খানে বলে না কুটুমালা কিও কুটুমালা কিয়ামত তোমার নো আসলা ভাষা রাইবে কি লাগে আল্লাহ কে ওয়াস্তে এই জাতর সাহাব খল খেও তাকলে আমার মাইন করিও না গুসা করিও না আমি ওলাও মাতি আজ নারী জাতি শুকুর ফানি দিতা ফোন করি এত খান্তুন যে তো দুঃখ লাগে এটা আল্লাহ কি এটা করিও না এটা মায়ের জাতি তুমি যদি হেঁটো বাচ্চা গুলো যাও দিয়ে এক মাস দৌড়াই তা বুধ হইলে আমার বই না দৌড়ারি বুধবার এইটা করিও না করবাইনি নারী জাতির ফেটো লাত মারবাইনি জীবনে না কই ইনশাআল্লাহ নারী জাতির জুলুম করি না বাইরাই সিংলা দিয়া আর নারী জাতি হইল কিলা কথা ও তোমার তান্তে কইলে তো খারি আসিবে তুমি তাই হ্যাঁ বেটিরে মায়া মহব্বত করা সুন্নত তুমি দেন বাজারও যাইবা একশো বিশ ফান খাও হন গিয়া দোকানদারটা হইয় রেবা আমার একশো বিশ ফান দিস আমার বউগুল লাগিয়ে একটু মিষ্টি ফান দে ও খোলে খোলে আনি আর রুমা হামাইও ধর ওগো খাও কিতা মিষ্টি ফান খাইয়া দে তু সেন্ট পাইব হব আমার ঘরে বেটাও ঠিক আছে আয় বারো হাজার মশাই খান আইতে আনিও তাইর তো জানে কয়ে খাইতো তাইর মা বাপ বাই কোন সারিয়া আইছে তোমার গেছে তুমি বাজারও গিয়ে কত দামি দামি জিনিস খরা খলো খলো এগু আনি লুকাইয়া তোমার মা দেখলে দেখুক কেনা কিতু হইলো ইলা হরি নখলো আসই বৌরে তোরা মায়া করলে কয় বাড়ু হয়ে গেছে গিয়া ও তোর হরি অকলরে হইয়ার ইটা কোন তোর মা তুমি মার লগে তার সম্পর্ক যতখান হোক আছে হে অতখান আদায় করতো বৌর লগর সম্পর্ক যে গু রিলেশন ইগু তোমার লগে বার কথা এলা কি তুমি মা ইগু দেখতে না বাবা দেখতে না ইগু ফাইলা ফুয়া বিয়া দিন না কয় আগলো হয়ে দিব বিয়া করলো তার বিপদ করে এই জাতীয় কাম করিও না ইনশাআল্লাহ করতে না তো ইনশাআল্লাহ বেটি মহব্বত করিও মায়া করিও যে নারীরে মায়া করবা এই নারীয়ে তোমায় তুই দিবনে পরকিয়া হতো এক দুই নম্বর দেতা সাহ বকলে লাস্ট ইলিয়া ভাগল ওরে আল্লাহ জানমনি তুমি না হইলে আমি বাঁচিতাম না ও তাই উত্তর হয় মরিয়া উড়াই যাস না এটা করিও না লাভ স্টোরি ভালো জিনিস কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ মহব্বত কর যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও তে নবীরে অনুসরণ করো ভালোবাসা জিনিস ভালো আপনারা খারাপ পানাইছ ও আউরি দাউরি কথা করিয়া মানে ভালোবাসা জিনিস শরীয়তে হইলে তোমার মারে ভালোবাসতায় বাবারে ভালোবাসতায় তোমার মসজিদের ইমাম সাহেবের লগে মায়ার সম্পর্ক হইতো এলাকার মানুষরে মহব্বত করতে অগু হইল সুন্নত এবং তুমি তাই যে সুন্নত লইয়া বারো হইছ মেসেঞ্জার লইয়া হোয়াটসঅ্যাপ লইয়া টুইটার লইয়া ইগু শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম বুঝা গেছে এখন যদি বুধবা আমি শেষ হইলে ওয়াত যদি খেয়েও বুধবাও যে আপনারা বলে না হুজুর আমি ভালোবাসা না করলে খাইতে পারতাম না আর ইটা আমার পার্সোনাল ম্যাটার ইটা ব্যাপারে আপনি অতটা মাতিবা না আমার বাবার অধিকার নাই মার অধিকার নাই ও সাহাব ওর এক্সাম্পল দিয়ে আমি ওয়াজ শেষ করি লিয়া বুঝবে তো হয় এক নম্বর শুনছে না ফার্স্ট মিনিট আছে আমি দোয়া করতাম নমাজ বুঝি যাব এখন যদি বুধবাই না আপনারা ভালোবাসা না করলে এই এই জাতর সম্পর্ক না করলে আপনার জিন্দেগি বরবাদ ও আপনারা বুঝেন যার পার্সোনাল ম্যাটার হিসাবে আপনারা মনে করেন বনিনতে ও বনিনতে খান কুলিয়া হুন বেটা আসলো এক এক বাচ্চা এক দেশর ও তার একমাত্র ফুড়ি কয়টা এক ফুড়ি বিয়া দিবার আগে ফুড়ির অধিকার হলো বাবা মারে তোমারে আমি বিয়া দিতাম তে ও অমুক জায়গার ফুয়া তোমার জমিনের মধ্যে কোনো পছন্দ আছে ইলা অধিকার করতে শরীয়তে হর ফুড়ি বিয়া দিবার আগে ইজাজত লইতে ফুয়া বিয়া দিবার আগে ইজাজত লইতে যখন ফুড়িয়ে কইল না বাবা আমার তো ব্যক্তিগত কোনো পছন্দ নাই এখানে আমি তো বাচ্চার ফুড়ি আমি তো জামাল এমেলের ফুড়ি আমার আর কোনো গুতা হওয়া নেই এক কথা আমি জামাল এমেলের ফুড়ি কথা কইয়ার না এক্সাম্পল দিয়া এখন ওখান খোয়ার বাদে যখন বাপে কইলে তো আলহামদুলিল্লাহ দামান বেটা ফিক্স করতা রাইত খাবার বইছেন বাপ ফুড়ি হাবু বলি ও ফুড়ি আখতা বাপের এখানে দিয়ে দিয়ে কইলে যে শুনিন না আমার দিন অধিকার কসলা কথা এখানে এই দেশ বলে না আমার তো জমিনও কোনো পছন্দ নাই মগর আমার যদি তোরা ইজাজত দেও আমার যদি তোরা সুযোগ দেওতে আমি জমিনত ও খালিগঞ্জ এরিয়াত হই গান খালিগঞ্জের সারা ফুয়াইন আমি পরীক্ষা করতাম ধুর বেটি বিয়া হল তুই নে বেটি মানুষ ইয়া বেটানি পরীক্ষা করবে কিন্তু আমরা জিয় স্টেজ বানাই মু স্টেজও তাকে আমি কুয়েকশন করমু যাকে আনসার দিতে পারবো ঘুরে দামাই লইব তখন আপনারা শুন চাই ইন খালিগঞ্জের সারা বালা ফুয়াইন কিতা বালা থাকবানি সব ফুয়াইন কিতা বালা থাকবানি এগুর এক চোখ নাই এগু আতুর এগু লুড়াওয়ালা বুবা থাকবা সারা কোয়ালিটি মানুষ আছে কিন্তু সমাজ ও স্টেজ সাবানি হইল বেটে স্টেজও বইয়া এন্ডা গো আতো লইয়া কইছে হ সাইন দুনিয়ায় কেন খিলা সারা মানুষে কইছে দুনিয়ায় কেন খিলা হইব কোন বইয়া কইছে দুনিয়ায় কেন খিলা মাস্টর প্রফেসর ইঞ্জিনিয়ার বিএসসি মাস্টর তাকি লইয়া এলএমএলএ তাকি লইয়া সারা সিভা সিভি মিনিস্টার ফেরাই মিনিস্টার সব হাজির
বাচ্চার পুরি বিয়া করতা ইগে কইলো দুনিয়া হলা তাই কই না হইছে না ইগে কই দুনিয়া হলা তাই কই হইছে না ওই বাফে কইলো কিতাবে আফার আস্তা খালি কুনজর শেখুল হাদিস তাকি লইয়া মুফাসসির তাকি লইয়া ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর সারাফ তোরার দামাই পছন্দ হয় নানি বেনা একটা আনসার বার শুন না ও আমরা সমাজে একটা আছই নানি সুখ আছে বুদ্ধি নাই তার এখন সুকুম গুদাই এগু আছে নানি সুখ আছে বুদ্ধি নাই তার কি দেখুন সুকুম গুদাই ও সুকুম গুদাই এগু আসলো বাপ নাই সারাদিন খালি খালি কিন্তু সন্তিলর আউর গিয়া খালি গরু রাখতো ও গরু রাখিয়া বাইতে বিয়ালে কইল মা বাচ্চার ফুড়িয়ে তোলা হলা একটা বেটাই তুই খালি গুঞ্জে গুতা বেটাই নাই মা কইল ধর সুকুম গুদাই তুই নেখলা বেটা গুড়িতে কিতা হইয়ার তুই আমি তো বেঠা এ কিতা হইছে এইটা তো আনসার দিতে পারছই না ওলা ওলা বাচ্চার ফুড়িয়ে তোর মনে মনে কিতা বলে আমি দিতাম বলে হায় রে সুকুম গুদাই যে গুড়ে গরু দিলে বিয়ালে উপাস লইয়া বাড়ি থায় আর ওকে বলে বাচ্চার ফুড়িয়ে আনসার দিলাই কইল দেখতাই নি এটা একটা সুখ করে কইন নানি একথায় দেখতাই নি ফার্ম কইয়া বিয়ালে গেছে বাত খাইয়া গুসল গুসল করিয়া আপনারা এটা গালামালের দোকান চিনেন নি হয় বুসি মালের দোকান থেকে লাল কটকটা ফিয়া দেখ লইছি কিতা ভাই ফিয়া ফিয়া লইয়া কে স্টেজ হাজির ম্যাডাম কুয়েশন মি এই তুন কি ঘুরে ঘুরে আমি আইছি বলে কিতাবে আবার বলে কুয়েশন করে বলে ধুর সুকুম গুদাই আস্তা খালিগঞ্জ ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মাজেস্টি সারাফে তুন কিতা করতে মানে করিয়া দেখো না সুখ করিয়া কিতা কইছে কুয়েশন করিয়া দেখো না ও বাসার ফুরিয়া স্টেজ থেকে সারা মানুষের সামনে কইল ডিমুকু দেখাইয়া খোসাইন দুনিয়ায় কেন কিলা হে হন্তা কি লামাত থাকি ফিয়া দেবু তুলা মারিয়া কয় দুনিয়ায় কেন হলা এখন খোসাইন বাসার ফুরিয়ে দেমতে কইছে ফিয়া দেখাইয়া দুনিয়ায় কেন হলা বাসার ফুরিয়ে তাবর মারিয়া কইছে বাবা আমার তো আনসার মিলি গেছে গিয়া এখন কোন চাই দামাই কোনটা সুকুম গুদাই দামাই কোনটা সুকুম গুদাই দেখে বিয়ানে একবার ফিটে বিয়ালে আর একবার ফিটে দেমতে সুকুম গুদাই দেশে বাফে কইল মা ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার হাবুকুলি ফেল ই সুকুম গুদাইয়ে ফিয়াত দেখাইল তুন দেখাইলে ডিম আর থিকে দেখাইল ফিয়াত আনসার হইল খিলা ও হেতাই কইল বাবা আমি ডিম দেখাইয়া তারা দিকার খুশি দুনিয়ায় কান কিলা হে ফিয়াত দেখাইয়া খুশি দুনিয়ায় কান ফরত ফরত ফিয়াত ফরত ফরত আছে না ও হে কইছে দুনিয়ায় কান ফরত ফরত তারা ধারা দিকার করলার বাবা সুকুম গুদাই সারাফে মাস্টর শেখুল দি সব ফেল থরেই বুদ্ধি কান দিল কিলা ও হে কইলো হায় রে গাদা অকল ডিম বিনান করতে ফিয়াত লাগে বুঝিনি খারবার এর লাগিয়া ব্যক্তিগত স্বাধীনতা দিয়া বনিন আর বাইয়াইতে নিজর হইনা জামাই জমিন নির্বাচিত করিও না করলেও সুকুম গুদাই এগু ভাইবা কোনটা ও গরু রাখা লগু দেখে বিয়ালে একবার গালিত তুইয়া কুঠার বিয়া নেয়ার একবার এর লাগিয়া দারদারি ব্যক্তিগত স্বাধীনতা দিয়া জামাই নির্বাচন করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেক রে খোয়ার হুনা থেকে আমলের তৌফিক দেহ আল্লাহুম্মা আমিন যা কিছু মাতিলাম কেউ মাইন করিয়া থাকলে আমার মা ফুরিয়া দিবা ইনশাআল্লাহ ও ফাঁস মিনিটের ভিতরে দোয়া করমু কোনো ভাই আসলে মসজিদ হলে 1000 কোটি খাদি থায় আমি